সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইন্টারভিউ। আমাদের এই আয়োজনে, প্রথম মৌসুমের আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের খুবই প্রিয় একজন অভিনেতা আশিস খন্দকার। আশিস দাকে নিয়ে মানে বলবার এত এত কিছু রয়েছে যে আমি সে সবার তার আলাপচারিতার মধ্য থেকেই তুলে আনতে চাই। আজকের এই আয়োজনে আমরা আশিসদার জীবন, তার কর্ম এবং তার চিন্তা নিয়ে আদতে কথা বলবো, মূলত তার শিল্প চিন্তা। একজন অভিনেতা, একজন নির্দেশক, বাংলাদেশে পরিবেশ থিয়েটারের জনক বলা যায় তাকে, তার সমস্ত ভাবনা নিয়ে আমরা আসলে কথা বলবো। আমি আশিসদা কেমন আছেন? ভালো আছি, লকডাউন শুরু। চমৎকার দাদা, ইন্টারভিউতে আপনাকে স্বাগত। দাদা, যেটি প্রথমে একদম প্রথম প্রশ্ন যদি জানতে চাই, সেটি হলো দীর্ঘ সময় পার করেছেন মঞ্চে এবং ক্যামেরার সামনে এবং নির্দেশনায়, এবং আপনার যাত্রাটি যেইভাবে শুরু হয়েছিল তার গল্প সবার আগে জানতে চাই। দাদা, কিভাবে আপনি অভিনয়ে এলেন? এটা তো আসলে কিভাবে বলবো, সেটা হচ্ছে যে আজকের এই জীবনের পিছনে তো গত জীবন কাজ করেছে, গত জীবন অভিজ্ঞতা, গত জীবনের পথ চলা, গত জীবনের প্রতিটা মুহূর্ত। হ্যাঁ, তো এটার অনেকগুলো পর্ব আছে। এক এক জীবনে অনেক জীবন, একটাই জীবন কিন্তু তার অনেক জীবন, এক একটা কক্ষপথ। বাহ, সেই কক্ষপথের শুরুটা যেখানে হয়েছিল, আপনার বাবা মা, আপনার পরিবার নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমি একটি এটা কিভাবে বলবো গুছিয়ে, সাংস্কৃতিক পরিমণ্ডল, রাজনৈতিক পরিমণ্ডল এবং পারিবারিক ছত্রছায়ায় বড় হয়েছি। সেই সঙ্গে আমার নিজস্বতা একটা ছিল বরাবরের মতো। আমাদের এখানে কি হয় সেটা বলতো, আপনি যদি একেবারেই, আমি যদি সিক্রেট আউট করি তাহলে বোধহয় সেটাই বেশ ভালো হবে। সেটি হচ্ছে যে সবচেয়ে ভালো আমাদের, হবে। হ্যাঁ, তো সিক্রেট আউট মানে সিক্রেট আর্ট, হ্যাঁ, সেটি হচ্ছে যে আমাদের এই এই মধ্যবিত্ত পরিবারগুলোতে আর্টিস্টের জায়গাটা সাধারণত হয় না। আর্টিস্টকে নিয়ে এটা এখন ইদানিং একটা প্রবণতা হয়েছে যে অনেক পরিবার তার ছেলেকে পেইন্টার বানাতে চায়, অভিনেতা বানাতে হুম হুম চায়, রাইট, নির্দেশক বানাতে চায়। কারণ এখানে একটা জিনিস খুব, তা পরে গিয়ে তারা বোঝে যে এটার একটা সামাজিক মর্যাদা আছে। হ্যাঁ, এবং আপনাদের সময় তো সেটা ছিল না। ছিল না মানে বলতে, না ছিল না, কিন্তু এটার একটা পরিশীলিত রূপ ছিল যারা আচ্ছা, হয়ে আসতো। এটাকে আমি বলি হচ্ছে কাম আপ ফ্রম দ্য স্ট্রিট, এ ধরনের আর্টিস্টকে, এ ধরনের সাংবাদিককে, এ ধরনের অ্যাঙ্কারকে, ব্রডকাস্টে কাজ করা মানুষজনদেরকে, কাম আপ ফ্রম দ্য স্ট্রিট মিনস নট বর্ন ইন স্ট্রিট। কিন্তু মানে কিন্তু 90-এর দশকে এটা বোঝানো খুব দুষ্কর ছিল, কঠিন ছিল। খুব দুষ্কর ছিল শুরুটা। কারণ এখানে যেটা ছিল প্রি এক্সপ্রেসিভ লেভেলে, তখনও 90-এর দশকে মিনারেল পানির বোতল আসেনি, আমরা কল চেপে পানি খেতাম, এবং এই শহরেও আচ্ছা, আমরা কল চেপে পানি খেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ে যে সারাক্ষণ পানি পড়ার যে কল টিউবটা আছে, হ্যাঁ, লাইব্রেরির পিছনে, হুম ওখানে হুম দুই হাত দুই হাত জড়ো করে পানি খেতাম পেট ভরে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, দুই হাত জড়ো করে পানি খেতাম। তো আমাদের ওই সময়টাতে আমাদের স্ট্রাগল ছিল, আমরা সবাই যে মানুষগুলো, যে জেনারেশনটার কথা বলছি, কিংবা যে 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 নিবাস আমাদের ছিল, আমার 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 জায়গাটা কিন্তু বেসিক্যালি তিন পর্বে। প্রথম হ্যাঁ, পর্বটা হচ্ছে যে আমি একেবারেই খুব পাখি, নদী, তারপরে ঘাস, ফুল, হ্যাঁ, কবিতার সাথে আমার সহবাস ছিল, কবিতা মানে কবিতা কবিতা দিয়েই আমার, হ্যাঁ, কবিতা দিয়ে শুরু হয়। হ্যাঁ, মানে কবিতা কি আপনি মানে আশিস রশিদ নামে লিখেছেন? মানে কবিতা আপনি কি নামে লেখা শুরু করেছেন? যেহেতু আপনার আপনার একাডেমিক নাম আমি জানি, যে সেটা হলো আপনার একাডেমিক নাম হলো রশিদ, রশিদ আহমেদ, আহমেদ। হ্যাঁ রাইট, এবং আমার আমার টাইটেল হচ্ছে খন্দকার। হ্যাঁ, আপনার টাইটেল হচ্ছে খন্দকার। সেই রশিদ আহমেদ খন্দকার আশিস খন্দকার কিভাবে হলো? আচ্ছা, এটা হচ্ছে যে আমার এই নামটা অনেকে মনে করলো যে এটা চলে না,
কারা মনে করলো তারা তারা কারা? মানে এই নামটা অনেক বড় হয়ে যায়, প্রিন্টিং এ সমস্যা হয়, কারণ আমি হ্যাঁ আসলে লিটল ম্যাগের ম্যাগ থেকে আমার উত্থানটা শুরুটা যাত্রা যাত্রা হ্যাঁ যাত্রা যাত্রা তো আমি লিটল ম্যাগের এনভায়রনমেন্টে আমার বড় হয়ে, আমরা লিটল ম্যাগ কেনার জন্য শুধু চিটং চলে যেতাম। সেই সময় চিটং ছিল থিয়েটার, থিয়েটারে লিটল ম্যাগের একটা থিয়েটারের জন্য চিটং ছিল বেস্ট। চিটং এর আচ্ছা থিয়েটারটা হতো খুব খুব অন্যরকম, থিয়েটারটা হতো একটু অন্যরকম কাজ হতো, মিলন চৌধুরীরা একটু অন্যরকম কাজ করতো। হ্যাঁ, তো আমরা চলে যেতাম চিটং এ প্লে দেখার জন্য সুদূর মফস্বল থেকে, কারণ মানে ঢাকার। মানে আপনার মফস্বলটা কোথায় ছিল আসলে আশিস দা? আচ্ছা আচ্ছা, আমি বর্ন হচ্ছে ইন ঢাকা, কিন্তু আমার আমার শিশুকাল এবং পরবর্তীতে আমার পুরো পরিবার একরকম, এটাকেও যে ক্যানাডা মাইগ্রেশনের মতোই আর কি। আমার আমার পরিবার সবাই চলে যায় হচ্ছে তাদের বাপদাদার ভিটেতে, যেটা তাদের তার তিন পুরুষ চার পুরুষ যেখানে থেকেছে সেটি হচ্ছে উত্তরবঙ্গের গাইবান্ধা। গাইবান্ধা একটা আচ্ছা ছোট্ট পেইরি সিটি। হ্যাঁ, মানে একটা অ্যান্টিক কিন্তু আপনি সিটি। চট্টগ্রাম থিয়েটার করতে যেতেন কোত্থেকে? আমি চট্টগ্রামে থিয়েটারে লিটল ম্যাক সংগ্রহ করতে যেতাম, তার মানে বুঝতে পেরেছেন আচ্ছা ব্যাপারটা? ভয়ঙ্কর, মানে হ্যাঁ আপনার যেই সময়ে জন্ম, মানে সে ধরেন 1964 বোধহয়, 64 বা 62, আমি সেই নাইনটিন সময় সিক্সটি ফোর সিক্সটি ফোর 64 নাইনটিন সিক্সটি 64, রাইট 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 মানে মানে 64 হলে মানে মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স আসলে হার্ডলি 8 বছর, মানে 7 বছর। হ্যাঁ, কিন্তু ওয়ারটা আমার ওয়ার দেখা হয়েছে কিছু কিছু ওয়ার, কিন্তু আমার আমার যে 72, 73, 74-এর দিকে আমরা যখন একটু বড় হতে শুরু করি, মানে আমাদের আসলে মস্তিষ্কটা পাকতে শুরু করে হচ্ছে আফটার কি বলে দশম শ্রেণীর পরে। আচ্ছা দশম শ্রেণীর পরে আমরা বাড়ি থেকে বেরোতে শুরু করি, মানে সেটাও হচ্ছে চুপি চুপি পালিয়ে যাওয়া, 3 দিন নাই। আচ্ছা হ্যাঁ, তো তখন তো ট্রেন গুলো ছিল এরকম 32 ঘন্টা 33 ঘন্টা লাগতো হচ্ছে যেতে, আর চিটং যেতে হতে হলে ঢাকায় আসতে হতো। তো আমরা শাটল ট্রেনে কম পয়সা হয়, এবং আমরা মাঝে মাঝে কি বলে রেলওয়ে পুলিশের কাছে ধরা খেতাম সারা রাত। হ্যাঁ, কারণ আমাদের তো টিকিট ছিল না, কারণ আমরা যে টাকাগুলো সঙ্গে নিয়েছি সেই টাকাগুলো দিয়ে তো আসলে লিটল ম্যাক কিনতে হবে। আমরা ভালো কাগজের সন্ধান করতাম, আচ্ছা কোথায় ভালো, দারুণ। কোথায় ভালো, হ্যাঁ কোথায় ভালো কাগজ পাওয়া যায়। আপনার সাথে লিটল ম্যাগের কাদের পরিচয় হলো সবার আগে? ধরেন আপনি আচ্ছা আপনি যে কবিতা লিখলেন সেখান থেকে নাটকের দিকে যে আসাটা, সেটা হ্যাঁ কাদের অনুপ্রেরণায় বলেন, কাদের পিঠ চাপড়ানি বলেন, কাদের উৎসাহে সেটা হলো, বা আচ্ছা, আপনি আপনি প্রথম কাদের অভিনয় দেখেছিলেন? আপনি তো একটা জিনিস জানেন যে আসলে আমাদের যে হাওয়াটা সেটি হচ্ছে হুম রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানে আমার ওই একদম অঞ্চলে, আমার ওই হ্যাঁ অঞ্চলে, হ্যাঁ ঠিক আছে? তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের অনেক অনেক জেনারেশন দে আর পার্ট অফ মাই সিটি, যেমন গোলাম আচ্ছা কিবরিয়া, পিনু, চিনু কবির, হ্যাঁ, এরা এরা তখন হচ্ছে একরকম ফুকো, দেরিদা, ঠিক আছে, এগুলোর নাম তাদের কাছ থেকে শোনা আমাদের, জানো। আচ্ছা আমরা আচ্ছা মানে পৃথিবী জুড়ে যে আমরাই যে শুধু শিল্প চর্চা করি না, পৃথিবী জুড়েই যে আমাদের মতো এরকম না খাওয়া অনেক মানুষ আছে, হ্যাঁ, যারা গিয়ে পরে গিয়ে পাবলো ক্লাস হয়, কেউ আত্মহত্যা করে, কেউ হয়তোবা আগায় যায়, হ্যাঁ, কেউ হয়তোবা বড়ি খেতে খেতেই শেষ। হ্যাঁ, এরকম একটা এক্সপেরিমেন্টেশন যেটা চলছিল আর কি, 80-এর দশকের এক্সপেরিমেন্ট। হ্যাঁ, লিটল ম্যাগের সাথে থিয়েটারের একটা কোঅপারেশন হয়ে যায়। ও, মানে মফস্বলে থাকলে কি হয়, একটা বহুমাত্রিকতা তৈরি হয় না, কবি একদম সম্পর্ক একদম হয়, হ্যাঁ, কবি সম্পর্ক হয়, জার্নালিজমের সাথে সম্পর্কিত হওয়া সম্পর্ক হয়ে যায়, থিয়েটারের সাথে সম্পর্ক হয়ে যায়। আমরা হচ্ছি ওই অঞ্চলে সেই জেনারেশন যেটি হচ্ছে আমরা প্রথম দর্শনীর বিনিময়ে কবিতার আয়োজন করতাম, কিংবা দর্শনীর বিনিময়ে আমরা অসাধারণ থিয়েটার থিয়েটার করতাম, ঠিক আছে? এবং আমরা, অসাধারণ হ্যাঁ, তো আমাদের যেটা ছিল সলভেন্সি ছিল একটা পারিবারিক সলভেন্সি, তো আমাদের পরিবারগুলো আমাদেরকে হেল্প করত, জি কিন্তু এভাবে যে ভেতরে ভেতরে যে আমাদের পরিবার যেভাবে স্বপ্ন দেখা শুরু করেছিল যে আমরা এক একটা লয়ার হব, না হয় কেউ, কারণ মফস্বল শহরে লয়ারদের অনেক দাম দর থাকে, এবং একটা জায়গা তৈরি হয়ে যায় যে আমার দারুণ ছেলে অ্যাডভোকেট।
অ্যাডভোকেট না হ্যাঁ আসিদা, হ্যাঁ মানে আপনার 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 কাছে আমার প্রশ্নের জায়গাটি যেটি ছিল যে ধরেন আপনি যে যাত্রাটা শুরু করলেন, আপনি এই যে একজনে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন ফেসবুক এর মাধ্যমে, এবং তারা তাদের মধ্যে একজন তানজিল সুলতানা অন্তরা বলছেন, আমার মতন যাদের মঞ্চ নাটক দেখার সুযোগ কম তাদের জন্য আরেকটু বেশি টিভি নাটকে অভিনয় করার অনুরোধ থাকলো। মানে আপনাকে একজন অনুরোধ করছেন যেন আরেকটু বেশি টেলিভিশন নাটকে অভিনয় করেন। দাদা সংকটটা কি দাঁড়ায়? আমরা তো একদম আপনার কোর আশিস খন্দকারের সাথে আলাপে ঢুকি, মানে আপনি এত কম কেন টেলিভিশনে বা ধরেন সিনেমায়? আসলে এই এটা তো আসলে একটা অনেকগুলো যোগসূত্রতা আছে এর কারণে, যে আমি কম কেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমার 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 যেটা হচ্ছে, আমি খুব বায়াসড একটা ক্যারেক্টার, এবং সেই সাথে আমি খুব আন্ডার এস্টিমেটেড একটা ক্যারেক্টার। বায়াস বায়াস কেন, আন্ডার এস্টিমেটেড কেন? আন্ডার এস্টিমেটেড থেকেই আমার কি আমার আমার আমি যে একটা আলোচনা বলছিলাম, আন্ডার এস্টিমেট এবং ক্রাইসিস দুটো থেকেই আমার আমার বেড়ে ওঠা, দুটোর ভেতর দিয়ে আমি এগিয়েছি। আমার এখানে কনসিডারেশনটা হচ্ছে যে আমি আসলে সব সময় হোয়াট এভার আই মানে আমি আমি কিছু একটা করি না কেন, আমার পিছনে আন্তর্জাতিক একটা জায়গা জার্নি করার একটা আমার সব সময় একটা চেষ্টা থাকে, যে আমি এমন কিছু করব না যেটা লোকালাইজড হয়ে যায়। এনো আমাদের শিল্প চর্চাটা কি বলেন শিমুল সালাউদ্দিন, আমাদের শিল্প চর্চাটা খুবই লোকালাইজড, এত লোকালাইজড। এটা তো আপনি সবসময় বলেন, এর ধরেন এর পেছনে তো যে আমাদের শিল্প লোকালাইজড, এর পেছনে ধরেন একটা বড় অবদান কিন্তু আছে আমাদের শেকড়মুখী শিল্প চর্চা যারা করেন, কোটান কোট শেকড়মুখী শিল্প চর্চা যারা করেন, তাদের তাদের চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণার। তো সেটাকে তো অস্বীকার করে পপুলার, সেটাকে অস্বীকার করে তো নিশ্চয়ই মানে আপনি যেটাকে বলছেন ইন্টারন্যাশনালাইজ, লোকালাইজের বিপরীত যদি আমরা করি সেটা কি হওয়া সম্ভব? কেন মানে এটা আমি বুঝি না, সেটা হচ্ছে কনসেপচুয়ালি ইউ ক্যান বি এ লোকালাইজড, বাট আপনি যখন ওয়েন ইউ স্প্রেড ইউর উইংস, ল্যাটিন আমেরিকান লিটারেচার তো লোকালাইজড, গাবিল গার্সিয়াল মার্কুইস তো লোকালাইজড, টুটুস মালোয়ালা তো লোকালাইজড, কিংবা আদার আননোন পিপুল আর লোকালাইজড। হ্যাঁ, কিন্তু আপনার এখানে আখতারুজ্জামান ইলিয়াস কিংবা যেভাবে লোকালাইজড হয়ে যায়, কিন্তু তার ইন্টারন্যাশনালাইজেশনটা তৈরি হয় না, বিকজ এটা লিটারেচারের একটা পলিসি। আই মিন দ্য লিটারেচার বলতে ইনক্লুডিং দ্য অল, জার্নালিজম বলেন সবকিছুই বলেন। হ্যাঁ, কুলদীপ নায়ারের মতো কিন্তু একজন জার্নালিস্ট সারা পৃথিবী জুড়ে পাকনা উড়াতে পারে না আমাদের দেশে, তার কারণ হচ্ছে যে এটা পলিসি। আপনি এখানে যত বড় জার্নালিস্ট হন না মানে কেন, আমরা না না আশিস দা, আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি। সেই এইগুলো হ্যাঁ মানে এই ধরনের এই আলাপগুলো আমরা ধরেন এই স্ক্রিনের বাইরে বিভিন্ন সময় দেখা হলেও আমরা করেছি। এই যে পলিসির জায়গা, মানে এই পলিসির জায়গায় মূল সংকটটা কোত্থেকে আসে বলে আপনি মনে করেন? কারণ আমি আশিস দা আমি একটু বলে রাখি, আমি মনে করি যে এই যে আপনি বলছেন সেটিও একটি ক্ষমতার বা শক্তির মানে মানে ক্ষমতার প্রদর্শন, মানে ক্ষমতা সম্পর্ক বক্তব্যের মধ্য দিয়েও আসলে আত্মপ্রকাশ করে। ফলে আপনি যদি বলেন যে আমাদের যে পলিসির কারণে কুলদীপ নায়াররা নাই হয়ে যায়, যে পলিসির কারণে আমাদের বড় সেই অর্থে বড় অভিনেতা আশিস খন্দকার এত কম কাজ করে, মানে সেই পলিসির সমস্যাটা কোথায়? এটি আমার কাছে মনে হয় যে আমরা ওই যে আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, যে আমরা আমাদের শেকড়ের একটা জায়গায় আমরা থেকে যেতে চাই, আমরা উঠতে উঠতে চাই না, কিংবা আমরা একটা জায়গায় পৌঁছতে চাই না। হ্যাঁ, আমরা চাই এখানেই আমি একজন কি বলে আশিস খন্দকার হয়ে বেঁচে থাকি, আমাদের যাপিত জীবনের এই আটপৌরেতা যেটা আছে, কিংবা আমাদের যে সবচেয়ে বড় যেটা কি জানেন, আমি আপনি যতই দাপাদাপি করি না কেন, আমরা কিন্তু রাষ্ট্রের নীতি নির্ধারক কেউ নই। অবশ্যই না, আচ্ছা কিন্তু ধরেন এখন শিল্পী বা কবির কাজ কি ধরেন মানে রাষ্ট্রের নীতি যে যেরকমই থাক না কেন, মানে আপনার কি মনে হয় না শিল্পী তার শিল্পকর্মের জায়গায় তার চিন্তার জায়গায় যেটুকু স্বাধীন হওয়া দরকার শিল্পীর, শিল্পীর যত স্বাধীনতা দরকার সেটা কি এদেশে নাই? সে কি মানে নাই বলে আপনি মনে করেন?
না, যেমন ধরেন যে আপনি বলছেন যে আপনার শিল্প, আপনার মিডিয়া একটি স্বঘোষিত শিল্প, এবং সেটা হ্যাঁ অন্যান্য অবশ্যই, শিল্প গার্মেন্টস এর শিল্পর মতোই এটার একটা শিল্প চরিত্র আছে, আপনি এটা বলছেন, কাগজে কলমে বলছেন। কিন্তু আপনি যখন একটা নিউজ করতে যান, তখন প্রতিটা শব্দ নিয়ে আপনার সামনে কতগুলো খেলা খেলে, যে এটা কি লিখবো, এটা কি লেখা ঠিক হবে, এটা লিখলে কি হবে। সো আপনার অনেকগুলো ব্যারিয়ার, ইউনো, যেটাকে আমি বলি যে, যেমন ধরেন পারফরমেন্স অ্যান্ড ল, পারফরমেন্স স্টাডিজ অ্যান্ড ল, জার্নালিজম অ্যান্ড ল, এগুলো নিশ্চয়ই আপনি পড়ে এসেছেন। হ্যাঁ, অবশ্যই আপনি যদি, হ্যাঁ, তো আপনাকে দেখা যায় যে আপনার ভিতরে এক ধরনের সীমাবদ্ধতা তৈরি করে দেয়, যে সেলফ আপনি সেলফ একাধারে, সেন্সরশিপ, যে আপনি এখানে কিন্তু চাইলেই একজন মন্ত্রী চরিত্রকে নিয়ে আপনি একটি ফিকশন ডেভেলপ করতে পারবেন না, কোনো গল্প লিখতে পারবেন না, কারণ তার আগে আপনাকে ভাবতে হবে যে এটার আউটপুটটা কি শেষ পর্যন্ত। অথচ জি আপনার এটা একটু আনকনভেনশনাল স্টোরি লাইন, যেটা আপনাকে অনেকগুলো অডিয়েন্স কে নিয়ে এসে দেবে। তার মানে আপনি আর শিল্প চর্চাটাকে এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট এই জায়গা থেকে আপনি দেখ, সবাই পার্সোনালি এটাকে অ্যাটাক মনে করে নেয়। যেমন ধরেন আমাকে নিয়ে যদি আপনি একটা ফিল্ম বানান, আপনি পার্সোনালি আমাকে, আপনাকে বলছি আমি, ধরেন আপনি আপনি আমাকে নেতিবাচক জায়গা থেকে আমার সিক্রেটটাকে ডিসকভার করে ফেললেন, ঠিক আছে, আমি হ্যাঁ হ্যাঁ এটাকে কিভাবে, আমি এটাকে কিভাবে ধামাচাপা দেব, কিংবা আমি আপনার খবর করে ছেড়ে দেব, সেটা নিয়ে কিন্তু আমার মাথায় খেলা চলতে শুরু করবে। কিন্তু আমি কিন্তু এটা মনে করছি না যে এটাও আমার একটা জনপ্রিয়তা, আমি কিন্তু এটা মনে করছি না, আমি মনে করছি যে আমি যে একটা, আমি আমার আমার এই জনপ্রিয়তার পিছনে যে গল্পটা নিয়ে একটা চলচ্চিত্র হয়েছে, সেই গল্পটা অনেকগুলো অডিয়েন্সকে আমার নিয়ে এসে দিচ্ছে, এবং এটা এক জিডিপি বাড়িয়ে দিচ্ছে। পারফরমেন্স অ্যান্ড পারফরমেন্স স্টাডি, সিনেমা, তারপরে থিয়েটার, জার্নালিজম, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোকে একদম মুক্ত করে দেওয়া উচিত। আর মুক্ত মানে এই নয় যে আপনি যা ইচ্ছে তাই করবেন, আমরা তো সে, আমাদেরও তো একটা কি বলে করার মতো একটা, আমাদেরও তো একটা রুচি বোধের জায়গা আছে। না, বটেই বটেই, তো আমি যখন কিছু একটা করব, নিশ্চয়ই আমি রুচির ভিতর থেকেই করব, আমি না না আমি সেটাই, এমন, নিজের রুচি, হ্যাঁ, তো নিজের কিন্তু, সিগনেচারের বাইরে একজন শিল্পী, মানে শিল্পী হয়তো নিজের মধ্যে সেই লড়াইটা করতে থাকে, নিজের রুচি, নিজের নিজের যে বলয় তার বাইরে বেরোবার। কিন্তু হ্যাঁ আশিস দা, হ্যাঁ আমি আমি জানতে চাই যে এই অনেকে এখানে মন্তব্য করছে, একজন কমেন্ট করেছেন যে আলোচনাটা অনেক মজার হচ্ছে, একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমরা দ্রুত প্রসঙ্গ বদলাচ্ছি। সেটা হচ্ছে যে দ্রুততা, হ্যাঁ আশিস দা, অনেক ধন্যবাদ স্বরূপ আনন্দকে এই মন্তব্য করার জন্য। কিন্তু আশিস দা, আমরা একদমই জায়গাটায় থাকি, আপনি বলছেন যে শিল্পীকে যদি স্বাধীনতা দেয়া হয় তাহলে সে তার রুচির মধ্যে থেকে কাজটি হয়তো করবেন, কিন্তু ধরেন মানে শিল্পী কি এখানে স্বাধীন না? আপনি যখন ধরেন পরিবেশ থিয়েটার করছেন, আমার মনে আছে যে শিল্পকলার সামনের যে মাঠটা, সেই মাঠটাকে আপনি মোটামুটি একটা প্রাগৈতিহাসিক কালের মানে পরিবেশে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন, দুর্দান্ত একটা পরিবেশ থিয়েটারের প্রথম দিকের নাটক আপনি আমাদের এখানে শুরু করেছিলেন। একজন জানতে চেয়েছেন আপনার পরিবেশ থিয়েটারের সাফল্য ও বর্তমান অবস্থা নিয়ে। এই প্রশ্নের উত্তরটা যদি দেন তারপর আমরা আবার পুরনো প্রসঙ্গে ব্যাক করব। আচ্ছা, এই প্রশ্নের সাফল্য বলতে, আমি বরাবরের জন্য অল্টারনেটিভ, যেসব প্রতিবন্ধকতা গুলো আছে তা ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি, যে পলিসির বাইরে কিছু হয় না, পলিসির ভিতরে থেকে যতটুকু পারা যায় ততটুকু আমরা করি, এর বেশি না, ঠিক আছে। আচ্ছা তো আমি বরাবর, আমি বরাবরের মধ্যে ওই অল্টারনেটিভ, এবং আমার এই অল্টারনেটিভ চর্চাটার একটা ধারাবাহিকতাও আছে 2020 পর্যন্ত। আপনি গ্রেট, নিশ্চয়ই আমার রিসেন্ট একটা এনভায়রনমেন্টাল থিয়েটার আপনি দেখেছেন, আলিয়াস ফস্টের জি বাগানে জি 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 আমি একটা পলিটিক্যাল অ্যাবস্ট্রাক্ট বানিয়েছি, যেটা হচ্ছে, যেটা অদ্ভুত একটা সিঙ্ক্রোনাইজেশন হয়ে গেছে প্যান্ডামিক সিচুয়েশনে আমার, জি হ্যাঁ, প্যান্ডামিক সিচুয়েশনের কথাটা আমি অনেক আগেই বলে দিয়েছি, হ্যাঁ, আর এই এই আর এই প্যান্ডামিক প্যান্ডামিকের সিচুয়েশনটা এবং সেটার সঙ্গে যে যে রাজনৈতিক খেলা, হ্যাঁ, এবং যে সামাজিক জীবনের যে খেলা, প্যান্ডামিক কিন্তু আমাদের আমাদের জীবনকে পাল্টিয়ে দিয়েছে, ঠিক আছে, এখন এটার একদম একদম পারফরমেন্স স্টাডিজও পাল্টে গেছে,
ঠিক আছে, এখন অনেক 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 গোছানো একজন অ্যাক্টর, অনেক গোছানো একজন কবি, অনেক গোছানো একজন জার্নালিস্ট। তো এই যে মানে মানে আশিস দা, এটা এটা আপনি বোধ হয় আমার, আমি যদি ভুল করে না থাকি, আপনি একটা উইশফুল থিংকিং এর জায়গা থেকে হয়তো এটা বলছেন। মানে প্যান্ডেমিক আসলে শিল্পীদেরকে আসলে আসলে আরো দক্ষ করে তুলেছে, মানে আমি বলি, হ্যাঁ বলেন, আমাদের সবার পার্সোনালি আমাদেরকে দক্ষ করে তুলেছে, কিন্তু আমাদের চারপাশটা কিন্তু ওরকম না, আমরা যে সেই, আমরা কিন্তু এখন যেই সেই আছি, আমাদের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু আমাদের যেটা বরং বেশি বেড়েছে সেটা হচ্ছে প্যানিক, ফিয়ার, এই জায়গাগুলো তৈরি হয়েছে এবং পিছিয়ে যাওয়ার একটা ব্যাপার তৈরি হয়েছে। আমরা কিন্তু এটাকে প্রতিরোধ করার মতো মানসিক শক্তি হারিয়ে ফেলছি দিনে দিনে। আমরা এই যে বেরিয়ে পড়েছি সেটা শুধু পেটের কারণে বেরিয়ে পড়ি, আবার আবার আমরা ব্যাক করি। এই যে যাওয়া যাওয়া এবং আসা, এই যাওয়া আসাটাই হচ্ছে ব্রিদিং লেস একটা যাওয়া আসা, তার মানে আমরা জীবিত হয়েও মৃত হয়ে গেছি, ঠিক আছে। কিন্তু এখানে এটা এখানে যেটা ঘটেছে সেটাই হচ্ছে যে নতুন রাস্তা তৈরি হয়েছে লিটারেচারে, সেই রাস্তাটা উন্মোচন হচ্ছে না, তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা এটাকে ভিজিবল নাই, এটা এটা ভিজিবল না, ঠিক আছে। কারণ আমরা কতগুলো লোকালাইজ মূল্যবোধ দ্বারা প্রভাবিত হচ্ছি, তারপরে ওই একটা জায়গায় গিয়ে যখন আমাদের পেটের টান পড়ে যাচ্ছে, হ্যাঁ, রুজির টান পড়ে যাচ্ছে, বাড়ি ভাড়ার টান পড়ে যাচ্ছে, আমাদের প্রতিদিনের বাজারের টান পড়ে যাচ্ছে, তখন আমরা বেরিয়ে পড়ছি। কিন্তু আর্টের জায়গাটায় গিয়ে আমরা আর্টটা আর করতে চাচ্ছি না, দুই লাইনের কবিতা লিখছি রাত তিনটার সময়, কিংবা অনলাইনে অনলাইনে হচ্ছে একটু চ্যাটিং চ্যাটিং করছি, পরস্পর পরস্পরের কথা বলছি, ঠিক আছে। কিন্তু আমাদের চরিত্রগত জায়গাটা যেটা যেটা আমরা সেই, আপনি কি একটা ম্যাডনেস দেখেছেন অনলাইন খুললেই? আপনি এক ধরনের ম্যাডনেস তৈরি হয়েছে কিন্তু, কারণ মানুষগুলো চার দেয়ালের ভিতরে, ফোর তোয়ালের ভিতরে পড়ে যাওয়ার ফলে তার সাবকনসিয়াস ফর্ম থেকেই সে এমন একটা জায়গায় চলে গেছে, সে আসলে কি বলছে, কখন কাকে কি বলছে, এই জায়গাটা নাই। এটা সাধারণত আইসোলামে আপনি যদি ভেন্টিলেটর দিয়ে ক্যামেরা ফিট করেন, ভেন্টিলেটরের ভিতরে আপনি ক্যামেরা দেখে আইসোলামের ঘরের ভিতরে একটা লোক একা একা কি করে, আমাদের অবস্থাটা ওই রকম হয়েছে, আমরা আসলে কিন্তু একা, আপনি একা হয়ে গেছেন, আমি একা হয়ে গেছি, আমরা সবাই একলা, কেবল যৌথ থাকার ভান করি, রাইট? এটা হচ্ছে পারফেক্ট, এটা একটু আজকে টাইটেল করলে ভালো হতো, আমরা সবাই একা, হ্যাঁ, কিন্তু যৌথ থাকার ভান করি, রাইট? এটা একটা এটা একটা এটা একটা ভলিতা, হ্যাঁ, এটা একটা ভলিতা। দাদা দারুণ বলেছেন এই সময় সংকটটাকে, মানে নতুন রাস্তা যেরকম তৈরি হয়েছে সাহিত্যের জন্য, বা নতুন রাস্তা কিন্তু অনেক জায়গায় তৈরি হয়েছে পৃথিবী থেকে, ধরেন প্রিন্টেড পত্রিকা প্রায় অবসিত হতে চলেছে এই প্যান্ডেমিকের জন্য, আমাদের প্রচুর সাংবাদিক বন্ধু এই দেশে যেরকম, সারা বিশ্বই বিশ্বই সেভাবে চাকরি হারিয়েছেন। মানে মানে সংকটের উত্তরণ হিসেবে আবার সামাজিক গণমাধ্যম কিন্তু গড়ে উঠছে নানাভাবে, আমার এই যে এই প্রয়াসটাও কিন্তু তারই ধরেন এক এক ধরনের হয়তো চেষ্টা। দাদা, একজন আমাদেরকে প্রশ্ন করেছেন আপনার কথার সূত্র ধরে, সাংবাদিক আমাদের প্রিয় রবিউল ভাই, রবিউল ভাই আপনাকে জিজ্ঞেস করেছেন, দাদা রুচি কে তৈরি করে দেয়? আপনি যে রুচির কথা বলছেন যে শিল্পী তার রুচির বাইরে যাবে না, উনি সম্ভবত সেটি ধরেছেন, এবং গল্পকার এবং দেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রধান রবিউল করিম, রবি ভাই, রবিদা জিজ্ঞেস করেছেন আপনাকে যে রুচি কে তৈরি করে দেবে, রুচি কে তৈরি করে দেয়? আচ্ছা, এই এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে উনি যদি কবিতা লিখে থাকেন কিংবা কবিতা লেখেন, তাহলে উনি বেসিক্যালি ওনার ফর্মটাকে, এটাকেই উনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন, অর্থাৎ ওনার চিন্তাটাকে উনি বেশি গুরুত্ব দেন। উনি যেটা বলতে চেয়েছেন যে আমার কবিতার যে পাঠক সম্প্রদায় যারা আছে সেইটা তারা আমার রুচি তৈরি করে দেয়, হ্যাঁ, কোন কোন কবির জন্য তারা রুচি, কবিও কিন্তু অনেক চালাক মানুষ হয়, আমরা দেখি কিন্তু এরকম অনেক কবিতা আছে যেগুলো, অনেক কবিতা আছে যে কবিতাগুলো অনেক জনপ্রিয় হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ওটা গিয়ে কালের গর্ভে একটা সময় গিয়ে হারিয়ে যায়, তার মানে ওটা হচ্ছে ওই সময়ের একদল ভিউয়ার্স তৈরি হয়, একজন পাঠক তৈরি হয়, তারা ওই কবিটাকে তৈরি করে, ঠিক আছে। আমরা কিন্তু এটা 90-এর দশকেও দেখি, এরকম অনেক উপন্যাসিক কিংবা টেলিভিশনের নাট্যকার তৈরি হয়েছে, কিন্তু লিটারেচারের
হ্যাঁ, লিটারেচারের ভ্যালু থেকে হ্যাঁ আমরা যখন তার তলা খোঁজা শুরু করি, হ্যাঁ তার সূত্র খোঁজা শুরু করি এবং তার শেকড় খোঁজা শুরু করি, তখন আমি দেখি যে ওরে বাবা, এ তো ভয়ঙ্কর কর্পোরেট রাইটার। এ তো আসলে লিখেছে শুধুমাত্র শুধুমাত্র লিখেছে পাঠক বা অনেক তৈরি করার জন্য। তার মানে পাঠকের মনস্তত্ত্ব অর্থাৎ ভিউয়ার্স এর মনস্তত্ত্বকে সামনে রেখে সে একটি কবিতা লিখছে কিংবা সে একটি ফিল্ম লিখছে কিংবা সে, কিন্তু এইটা এই উদ্দেশ্য, হ্যাঁ একটা উপন্যাস লিখছে, কিন্তু এইটা চলে হচ্ছে ক্রমবদ্ধ, মানে এটা এটা চলতেই ধারাবাহিকতা, এটা চলতেই থাকে চলতেই থাকে, কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়ায় আমরা দেখতে পাই, সত্যটা কি, রিয়ালিটিটা কি। ইতিমধ্যে সাগরের জল অন্যদিকে প্রবাহিত হয়ে গেছে, আর একটা নদী বেরিয়ে গেছে, তার খোঁজটা সে রাখে না। ইতিমধ্যে সেই কবি, সেই চিত্রনাট্যকার, ফিল্ম মেকার কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, সেটার খোঁজ কেউ রাখে না। আপনি এখন তার হাজার বার আপনার মনোপলি, আপনার সিন্ডিকেট, আপনি তাকে বাঁচিয়ে রাখার জন্য যত চেষ্টাই করেন না কেন, মূল জায়গাটায় যেটা হয়েছে, মূল জায়গাটায় সে তার আস্থা হারিয়ে ফেলেছে যে খবরটা আমরা কেউ রাখি না। হ্যাঁ, এইভাবেই সেও এক সময় গিয়ে, যেমন ধরেন একজন অভিনেতা, একজন অভিনেতা ভালো না এটা কিন্তু কোনো পত্রিকা লেখে না, এটা এটা কোনো এটা লেখে না। আমি আমি বলি বলি আমি বলি এটা কথা আমি 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 বলি লেখাটা হয় কি রকম ওভাবে না, বিষয়টা ঘটে হচ্ছে নীরব প্রত্যাখ্যান। হ্যাঁ, নীরব প্রত্যাখ্যান, একদম একদম একদম। আপনি যে মানে, তার মানে আপনার ইয়েস, নীরব প্রত্যাখ্যানটাই বড় ব্যাপার। আপনি যত ধরেন, আপনার স্ত্রী এর কথাই ধরেন, সে বলছে না যে আপনি কবিতা ভালো লেখেন না, কিন্তু আপনার কবিতা তার ভালো লাগে না, সে এটা বলে না। হ্যাঁ, ধরেন বাংলা, ধরেন এপ্রিসিয়েশনের জায়গা থেকে, আশিসদা এপ্রিসিয়েশনের জায়গা থেকে আমরা অনেক শিল্পকর্মকে বা ধরেন মাহফুজুর রহমান খারাপ গান গায় এটা আমরা বলি না, কিংবা ধরেন সাকিব খান খারাপ অভিনয় করে এটা আমরা বলি না, কিন্তু ধরেন কিংবা ধরেন অমুক নায়ক বা তমুক নায়ক খারাপ অভিনয় করে এটা আমরা বলি না, অমুক নায়িকা খারাপ অভিনয় করে এটা বলি না, এমনকি মঞ্চেও যখন কেউ খারাপ অভিনয় করে তখন কিন্তু আমরা বলি না। আপনি যে বলছেন নীরব প্রত্যাখ্যান, এখন নীরব প্রত্যাখ্যানটা তৈরি করার জন্য তো সেই রুচিবান দর্শক শ্রেণীটা প্রয়োজন। রবিউল করিম যেখানে প্রশ্ন করেছেন যে দাদা রুচিটাকে তৈরি করে, ফলে ওই রুচির, ধরেন রুচি তো একজন একজন, আমি মনে করি যে একজন বড় শিল্পী বা বড় কবি তিনি আসলে রুচি তৈরি করে দেন। এখন আপনি কি এর সাথে একমত কিনা যে আশিস খন্দকার নিশ্চয়ই রুচি একটা চাপ, রুচি একটা চাপ, রুটি রুচি একটা চাপ, মানে আপনার রুচি সে অ্যাকসেপ্ট করছে না, ঠিক আছে, এক দশক করছে না, এক দশক করছে না, দুই দশক করছে না, তিন দশক করছে না, চার দশক করছে না, কিন্তু আপনি আপনার জায়গায় জানেন যে হোয়াট হোয়াট ইউ আর ডুইং, আপনার কাছে এটা পরিষ্কার আপনি কি করছেন, ঠিক আছে, আপনি এটা জানেন, আপনি এটা জানেন, আপনি কিন্তু আগেই প্রথমেই টের পান যে আপনার এই কবিতাটা টিকে যাবে। হ্যাঁ, আপনি কিন্তু এটা টের পান, আপনি আপনি কিন্তু এটা টের পান, কিন্তু আপনি যখন এটা ছাপা হয়ে গেল পরের দিন দেখছেন আপনাকে আপনাকে নানা জনে ফোন করে বলছে এটা কি লেখলা, এটা তো কিছুই হইলো না, এরকম বলছে আপনাকে, আপনি লিখছেন কিন্তু সে বলছে এটা কি লিখলা। এখন এই কি লিখলা লোকের সংখ্যা অনেক, বিষয়টা হচ্ছে আপনি তো তার রুচির সাথে মার্চ করলেন না। হ্যাঁ, তার যে রুচি, তার যে রুচি সেটার সঙ্গে আপনি মার্চ করলেন না। আপনি দেখবেন 80 দশকে 90 দশকে অনেক কবিতা লেখা হয়েছে, রাজনৈতিক কবিতা, অনেক পপুলার 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 কবিতা আছে যারা এখন হাইট হয়ে গেছে সেইসব কবিরা, হ্যাঁ 100 কোটি টাকার মালিক এখন তারা, হাইট হাইট কিন্তু 100 কোটি টাকার মালিক, এরকম কবি এবং এরকম চিত্রনাট্যকার চলচ্চিত্রকারও আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে খুঁজে পাবেন, হ্যাঁ যারা যাদের টাকার খোঁজ আপনি পাবেন না, কত টাকা আছে, হ্যাঁ নেপোলিয়ন ব্র্যান্ডি দিয়েই তাদের কবিতার প্রথম অক্ষর লেখা হয়, ঠিক আছে, এটা তাদের 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 চিত্রনাট্যের পাতা শুরু হয়, এরকম কবি আছে। আমরা যে কবি সম্পর্কে যে ধরনের কনভেনশনাল ধারণা আছে আমাদের সমাজ সমাজ অনুবীক্ষণে কিংবা সমাজ গবেষকদের, কিন্তু এটা সিক্রেটও আছে যে না এই কবি সেই কবি না, এই কবি অন্য এক কবি, ঠিক আছে, আমরা এরকম
হ্যাঁ, এই কবি সেই কবি না, তো কবি একটা কিংবা একজন চিত্রনাট্যকার নাট্যকার, এখানে সিক্রেট একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে কে কখন কবি হয়ে উঠবে, কে কখন চিত্রনাট্যকার হয়ে উঠবে, কে কখন জার্নালিস্ট হয়ে উঠবে, এটি আসলে সময় বলে দেয়। আমরা যতই চেষ্টা করি না কেন, যত ধরনের স্ট্র্যাটেজি আমরা মেনটেন করি না কেন, শুভ হাওয়া যেটা আছে লিটারেচার ওয়ার্ল্ড, তো এটা তো আপনি দাবিয়ে রাখতে পারবেন না, এটা তো আপনি এটা তো আপনি ভাত আপনি আপনি ভাত খাইয়ে কিংবা মদ খাইয়ে তো আপনি ভিউয়ার্স তৈরি করতে পারবেন না, এটা অন্য একটা, এটা তো ভোটের বাজার। হ্যাঁ বলেন, দারুণ বলেছেন, দারুণ বলেছেন। আমাদের আমাদের একজন আমাদের একজন দর্শক কাজী সুস্মিন আফসানা শিমু, আমাদের শিমু আপা প্রশ্ন করেছেন, সংকট কিন্তু শুধু একমাত্র শিল্প চর্চার ক্ষেত্রে নয়, সংস্কৃতি কিভাবে নির্মিত হচ্ছে, সংস্কৃতি কিভাবে নির্মিত ও চর্চিত হচ্ছে, সবকিছু খুব ক্ষমতা সম্পর্কিত রাজনীতির শিকার, কিভাবে তাহলে শিল্প ও শিল্পীর মুক্তি ঘটবে বা অথবা বিকশিত হবে। তো মানে ওনার প্রশ্নটা একটু বড় প্রশ্ন, কিন্তু ক্ষমতার সাথে তো শিল্প সংস্কৃতির সম্পর্ক আছে, উনি উনি জানতে চাইছেন যে ক্ষমতা সম্পর্কিত রাজনীতির শিকার যে শিল্প, সেখান থেকে এটি বিকশিত হবে কিভাবে, দাদা কি বলবেন? আমি 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 এটাকে একটু আন্তর্জাতিক সূত্র সঙ্গে এটাকে একটু সংযোগ ঘটাতে চাই। বিষয়টা হয়েছে কি, আমাদের এখানে যেটা ঘটেছে এটা খুবই আভ্যন্তরীণ, হ্যাঁ, এটা ইনল্যান্ড ক্রাইসিস। এটার সঙ্গে আপনি যদি একটু চোখ ফিরিয়ে দেখেন, সেটি হচ্ছে আপনি ল্যাতিন আমেরিকান থিয়েটার, ল্যাতিন আমেরিকান ফিল্ম, ল্যাতিন আমেরিকান পোয়েট্রি, ল্যাতিন আমেরিকান কি বলে আপনার কারুশিল্প যাই ধরেন না কেন, কিংবা আপনি গালফেরই অনেক দেশ আছে যাদের ক্রাইসিস অফ পলিটিক্স গুলো ডেঞ্জার আমাদের চেয়েও, হ্যাঁ, যেমন ধরেন ইরাক, হ্যাঁ, যেমন ধরেন টার্কি, হ্যাঁ, এদের ক্রাইসিস গুলো কিন্তু আমাদের চেয়েও অনেক ভয়ঙ্কর। সেখানে একটি বই কিভাবে বই লেখার কারণে একজন একজন লেখককে কিভাবে নিগৃহীত হতে হয় এবং তাকে কিভাবে ফায়ারিং স্কোয়াডে মেরে দেওয়া হয় কেউ জানে না, ক্লোজ ডোর কোর্ট মার্শাল হয় তার। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু ক্রাইসিস গুলো যেগুলো হয়েছে সেটি হচ্ছে যে এখানে সেটাও হয়ে উঠতে পারে না, লেখকটা বইটা শেষেই করতে পারে না, ওই এক পাতা লেখার পরে নিজে ছিঁড়ে ফেলায়, বুঝে গেছে? কিন্তু আমরা যদি, হ্যাঁ দাদা, কিন্তু মানে বিকাশের বিকশিত হওয়ার পথটা কি, মানে মানে সুস্মিন আপার প্রশ্নটা ছিল যে আপনি আসলে ক্ষমতা সম্পর্কের সাথে, ধরেন পাওয়ার স্ট্রাকচারের সাথে শিল্পীর সম্পর্কটা কিভাবে দেখেন। আচ্ছা, পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে শিল্পী কিভাবে আসলে হ্যান্ডেল করবে। আচ্ছা, এইটা এইটা করতে গিয়ে তার মানে প্রশ্নটা আরো সহজ করা যায় আপনার জন্য, যে আপনি আসলে পাওয়ার স্ট্রাকচারকে কিভাবে হ্যান্ডেল করেন। আমি পাওয়ার স্ট্রাকচারের ধারের কাছেই যাই না, কারণ আমি আমি মনে করি আমি নিজেই একটা পাওয়ার, তার মানে হচ্ছে আমার অনেস্টি ইজ মাই পাওয়ার, আই মিন আমি ওই জায়গাটার ওই ইয়েটা রাখি। এখন আপনি আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন, আপনার পাওয়ার দিয়ে আপনি আমাকে একেবারে শেষ সীমায় নিয়ে যেতে পারেন, আপনি আমাকে নদীর পাড়ে নিয়ে যেয়ে ফায়ারিং স্কোয়াডে মেরে দিতে পারেন, আই ডোন্ট কেয়ার, কারণ আমি আমার জায়গাটায় আমি আমার জায়গাটায় অনেস্ট। হ্যাঁ, আমি তো ধরে নিচ্ছি না আজকের এই দিনটাই আমার জন্য, নট অ্যাট অল, একজন কবির জন্য আজকেই শেষ রাত না, একজন চিত্রনাট্যকারের জন্য আজকেই শেষ রাত না, যদি সে সত্যিকারের একজন কবি হয়ে থাকে, হ্যাঁ, তাকে সময় ধারণ করবে। অতএব আমরা করি যেটা হচ্ছে আমরা খরগোশের মতো পালিয়ে যাই, আমরা পিছু পিছু হটিয়ে যাই, আমাদের ভিতরে যেটা আছে আমরা সাহস করে এগোই না, ঠিক আছে? এই যে আমি আমি এখন কার বিরুদ্ধে সাহস করব, আমার কথা হচ্ছে আমি ইটসেলফ এ পলিটিক্যাল একটা ফিগার, আমার প্রতিটি শব্দই একটা পলিটিক্যাল, আমার প্রতিটি আচরণই একটি পলিটিক্যাল অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি ভাত খাইতে চাই, এটা আমার ওরালি না বললেও আমি জাস্ট এরকম করলেই হয়ে যায় যে আমি ভাত চাই, ভাত, ঠিক আছে? সো আমার যেটা কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে আর্টিস্টকে পলিটিক্যালাইজড বানিয়ে ফেলা কিংবা আর্টিস্টের পলিটিক্যাল স্ট্রাকচারের ভিতর ঢুকে পড়া, এটি আসলে সে করে থাকে হচ্ছে তার অস্তিত্বের
সংঘর্ষের কারণে। তার মানে এই আর্টিস্টটি তার বাধ্য হয়েই অস্তিত্বের সংকটের মধ্যে পড়ে যায়, এটি আসলে সে পড়তে চায় না, তাকে ফেলে দেওয়া হয়। ঠিক আছে, তাকে ফেলে দেওয়া হয়। আমাদের যেটা হয়েছে যে এটা স্ট্রাকচারালি ফেলে দেওয়া হয় আপনাকে, আমাদের যেটা, আমরা কেন এই রাস্তা এতটা পলিটিক্যাল পলিটিক্যালাইজ জায়গা থেকে সব কিছুকেই বিবেচনা করি কেন? যেমন ধরেন টেলিভিশন সেক্টরে আপনি যদি বলেন যে একটি 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 চেতনামুখী একটা কাজ আমরা দেখতে চাই যেখানে অল সিক্রেট উইল বি ওপেন, একজন প্রোগ্রাম হেডকে বলে দেখুন তিনি কি বলে, বলে ওরে বাবা না 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 না, তার মানে ওরে বাবা না 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 না, তাহলে তাহলে কোনটা হবে, তাহলে কোনটা যেটা হা? আচ্ছা, এবার হায়ের ক্ষেত্রে যেটা যা দেখা যায় যে এমন কিছু ইস্যুকে নন পলিটিক্যালাইজ বলা হচ্ছে, সেটি আসলে নন পলিটিক্যালাইজও না আবার পলিটিক্যালাইজও না, এক ধরনের অদ্ভুত জায়গা থেকে সেই গল্পটা তৈরি হয়। হ্যাঁ, যে সেটি আমাদের প্রাত্যহিক জীবনের বেডরুমটাও না, ঠিক আছে, যেখানে আমাদের সংকটগুলোও না, সেটি এক অদ্ভুত এক গল্প, অদ্ভুত এক চরিত্র, অদ্ভুত কতগুলো সিঙ্ক্রোনাইজেশন, যেখান থেকে একটা ফিকশনের ক্যারেক্টারিস্টিক্স তৈরি হচ্ছে কিংবা একটা কবিতার স্ট্রাকচার তৈরি হচ্ছে, এক ধরনের অ্যাবসার্ডিটি তৈরি হচ্ছে, কিন্তু সেটা গিয়ে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারছে না। মূলত পলিটিক্যালাইজ হয়ে যাওয়াটা সেটাও হয়ে যাবে এক ধরনের প্রপাগান্ডা। আমি যখন একটা পলিটিক্যাল কনসেপচুয়াল জায়গাটায় থেকে কোনো একটা কিছু করব, সেটা কিন্তু হয়ে ওঠে না। আজকে কিন্তু আপনি চাইলেই বাংলাদেশের প্রেক্ষাপটে যে পারফরমেন্স স্টাডিজ এন্ড ল একটা ব্যাপার আছে, হ্যাঁ, যে যাকে জাগিয়ে দেওয়ার জন্য আপনার প্রতিপক্ষ অল টাইম দাঁড়িয়ে আছে, তার মানে আপনি এমন একটা আর্ট করলেন যেটা সবাই একসেপ্ট করে ফেলেছে, সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে পলিটিক্স বের করার লোকও এখানে তৈরি আছে। হ্যাঁ, মানে যাকে আমি বলি নটি প্রফেসর, রাইট, যাকে আমি বলি নটি প্রফেসর, হ্যাঁ, সেরকম মানুষও তৈরি আছে। তার মানে একটা 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 গতিশীল এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, একটা রাজনৈতিক গল্প নিয়ে যদি একটা থিয়েটার হয় কিংবা একটা ফিল্ম হয় কিংবা টেলিভিশনের একটি ফিকশন হয়, সেটি একটি এন্টারটেইনমেন্ট। আমার বুঝতে হবে, আমার একটা লিবারেল লিবারেল জায়গা থাকতে হবে। অ্যাজ এ আমি কিছুক্ষণ আগে আপনাকে বলে দিয়েছি, আপনি যদি আমাকে নিয়ে একটা ফিকশন করেন, আমি একবারও এটা নিয়ে কথা বলবো, আমি বলবো ইটস ইওর ডেমোক্রেটিক্যাল রাইটস, ইউ ক্যান ডু ইট, আপনি এটা করতেই পারেন। কারণ আমি তখন হয়ে গেলাম, আমি তখন হয়ে গেলাম হচ্ছে যে আপনার আপনার মুনাফা। আমি আবার বলেছি, এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, আপনি শেক্সপিয়রকে এন্টারটেইনমেন্ট ভাবছেন না, ওটাকে আপনার হাত দেন না, আপনি ওটা নিয়ে কথা বলেন না, আপনি রবীন্দ্রনাথকে এন্টারটেইনমেন্ট ভাবছেন না, ওটাতে আপনি হাত দেন না, আপনি রবীন্দ্রনাথের নাটক করেন, হ্যাঁ, আপনি আপনি রবীন্দ্রনাথের ফিল্ম করেন, হ্যাঁ, ওইটা এন্টারটেইনমেন্ট না, ওইটা বলা হচ্ছে কষা এন্টারটেইনমেন্ট। কষা এন্টারটেইনমেন্ট আর হালকা এন্টারটেইনমেন্ট, এই অর্থ আমি নিজে বুঝি না। আমার কথা হচ্ছে, হ্যাঁ, আমি বুঝি হচ্ছে যে অল এন এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট তার মানে আমার যে এন্টারটেইনমেন্ট সেটা আমার রুচি, অর্থাৎ আমি বুঝি হচ্ছে মাই আর্ট ইজ মাই ফর্ম। সো আমি যেটা দেখছি, আবার এই জায়গাটায় পিছিয়ে যাচ্ছি না, দেখা যাচ্ছে যে আমার মাই আর্ট ইজ মাই ফর্ম এটা আপনি পছন্দ করছেন না, তাই বলে আমি পিছিয়ে যাচ্ছি না, আমি অপেক্ষা করছি, কারণ আমার এই ফর্মের এই এটার পিছনে আমি একটা আমার একটা স্ট্রেংথ আছে, আমার একটা বিশ্বাস আছে, আমার একটা কমিটমেন্ট আছে, যেখান থেকে আমি অপেক্ষা করছি আগামী সময়ে। একদম একদম দাদা, মানে তার মানে মানে আমি একটু সামারাইজ করি যে আপনি শিল্পীর মানে পাওয়ার স্ট্রাকচারের সাথে শিল্পীর সম্পর্কটার জায়গায় আপনি নিজে একমে বা দ্বিতীয়ম নিজেকেই আসলে ক্ষমতাশীল মনে করেন, আপনি সেটা বললেন, এবং ফলে আপনি নিজে যেহেতু ক্ষমতাশীল ফলে আপনি ক্ষমতার, কিন্তু বাস্তবতাটা কিন্তু তা না, বাস্তবতাটা কিন্তু তা না, কিন্তু আমি মনে করছি। তার মানে কি আপনি একটা নির্মিত বাস্তবতার মধ্যে বসবাস করতেছেন? রাইট রাইট, কাসমিক ওয়ার্ল্ড, কাসমিক ওয়ার্ল্ড, আমার মতো রাজনীতি, রাইট রাইট রাইট। কিন্তু কিন্তু এই এই পেসিমিক ওয়ার্ল্ড থেকে বাস্তবের বিশ্বকে শিল্প সাহিত্যে বা ধরেন অভিনয়ে বা ধরেন নাটকে যেই ঋদ্ধ করছেন প্রতি মুহূর্তে, সেইখানে তো নিজের সাথে এক ধরনের লড়াই আছে,
সেই লড়াইটার জন্য নিজেকে আপনি প্রেরণা দেন কিভাবে? এটা 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 হচ্ছে যে কেউ আমাকে বলে যে এই আশিস দা এক ধরনের সলভেন্সি থেকে কথা বলে, না সলভেন্সি থেকে আমি কথা বলি না, আশিস দা এক ধরনের ইকোনমিক্যাল, আমাদের যেটা হয়েছে যে আমাদের শব্দ আমাদের আচরণ সব কন্ট্রোল করে ইকোনমিক্স, আমরা এটা জানি। হ্যাঁ, আমরা যখন একটা ক্যারেক্টারের ক্যারেক্টারাইজেশন করি, ও কিভাবে কথা বলবে এটা আমরা বিচার করি ওই কয় টাকা কামায়। হ্যাঁ হ্যাঁ, কয় টাকা কামায়। এখন ধর আশিস দা আপনি তো কাজই করেন কম, ফলে কয় টাকা কামায় এটা আপনার তো জিগারও যাচ্ছে না। আপনি বলতেছেন যে আপনি একটা অল্টারনেটিভ জীবন যাপন করেন, আপনি অলরেডি অল্টারনেটিভ, এবং এই যে কয় টাকা কামায় এটা তো আর অল্টারনেটিভ এর সাথে যায় না। এবং আপনার বিরুদ্ধে এই বদনাম কিন্তু আছে যে আপনি একক নাটকের জন্য বা সিঙ্গেল নাটকের জন্য অনেক বেশি টাকা চার্জ করেন, ফলে বর্তমান সময়ের অনেক নির্মাতা সাহসী পায় না আপনাকে অ্যাপ্রোচ করতে। এই এই ব্যাপার তো আছে না? এটা হলো ভুল ধারণা। আমি আসলে কি শিল্পের মর্যাদাটা দিই, টাকাটা কিন্তু বড় বিষয় নয়। আপনারা আপনাদের আমাদের স্ট্রাকচারে আমরা একজন অ্যাক্টরকে যে যে টাকাটা দেই, কিংবা আমরা আমাদের আমাদের এই কি বলে আমাদের স্ট্রাকচার যেভাবে যত পুঁজির পুঁজির বিনিয়োগ করে একটা শিল্পের পিছনে, এটা কিন্তু আসলে খুবই অসম্মানকর। টাকাটা তো বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা হচ্ছে কাজের মর্যাদা। মানে আপনার স্ক্রিপ্ট পছন্দ হয়েছে তারপরে আপনি কাজ করেন নাই, এরকম ঘটনা তো ঘটেছে, ঘটে নাই? আমার স্ক্রিপ্ট পছন্দ হয়েছে আমি কাজ করিনি, এরকম ঘটনা আজ পর্যন্ত ঘটে। আমি বিনা পয়সাও কাজ করি, আমি অনেক জেনারেশনকে এগিয়ে দিই। হ্যাঁ, কিন্তু আমি আমি এমনও কাজ আছে আমার যেটা অন্য দিক দিয়ে আমার অনেক বড় রাস্তা তৈরি করে দিয়েছে। অনেক আন্তর্জাতিক শর্ট ফিল্মে আমি কাজ করেছি, এটা বোধহয় আপনাদের জানা। এগুলো এখানে দেখা হয় না, এখানে যারা আমাকে নিয়ে কথা বলে তারাও এটা জানেনও না যে অল্টারনেটিভ শর্ট ফিল্ম ওয়ার্ল্ডে আমি একমাত্র সাউথ এশিয়ার সবচেয়ে যে কয়জন কাজ করে তার ভিতরে আমি একজন। আমাদের দেশে অনেক ইয়ং জেনারেশন অনেক ভালো ভালো ফিল্মের কাজে সঙ্গে সম্পৃক্ত এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড নিয়ে কাজ করে, তাদের সাথে আমি কাজ করি সেই জায়গাগুলো দেখে। মানে আমি 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 দেখে আমি দেখেছি বা জানি আপনি অসামান্য সব, মানে সারা পৃথিবীতেই খুব বিখ্যাত এরকম অসামান্য সব নাট্য ব্যক্তিত্বের সাথে, এরকম অসামান্য সব নির্দেশকের সাথে আপনি কাজ করেছেন। এবং ধরেন মানে এনডি মানে ন্যাশনাল স্কুল অফ ড্রামা ড্রামায় আপনি পড়েছেন হলো সেই 1991 সালে, ফলে তারপর আপনি দেশে ফিরে এলেন এবং আমরা মানে এটা প্রায় কিংবদন্তির মতো শোনায় যে আপনি সেই সময় মানে দিল্লিতে যেহেতু সেই ন্যাশনাল স্কুল অফ ড্রামা, আপনার সব বিখ্যাত সব সতীর্থরা আছে আপনার, এবং যারা ধরেন মুম্বাই এখন মুম্বাইয়ে বলেন বা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা একভাবে রাজ করছে, এনাদের নাম আমি নিতে চাই না, আমি চাই না আপনিও নামটা নেন। আরেকটা খেলা শুরু হবে, সেটা হচ্ছে আমি স্ট্যান্ডবাজি করছি এবং আপনি আমার একটু জায়গায় দিচ্ছেন, দরকার নাই, আপনি বলেন আমি আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আপনি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় থেকে যেই স্বপ্ন নিয়ে এসেছিলেন ঢাকায় থিয়েটার করতে, ঢাকায় থাকতে, ঢাকার মঞ্চে, ঢাকার টেলিভিশনে, ঢাকার সিনেমায় কাজ করতে, 20 বছর মানে 21 বছর মানে 20 বছর 21 বছর 30 বছর 30 বছর পর আপনি আসলে কোথায় দেখছেন আপনার সেই স্বপ্নকে? কি বলবো, আসলে আমি তো আসলে চলমান স্বপ্ন। বটেই বটেই, আপনি আপনি এনএসডি ফেরত চলমান স্বপ্ন, যেটা ঠিক আছে, কিন্তু ধরেন আমাদের নাটকে যে সমস্ত কাজ করার স্বপ্ন আপনি দেখেছেন সেগুলো কতটুকু করতে পারলেন? আচ্ছা, আমার কাছে মনে হয় কি জানেন, আমরা আসলে এমনিতেই অনেকগুলো ক্যামেরার এজেন্সি দাঁড় করিয়ে ফেলেছি, আমরা অনেকগুলো চ্যানেল দাঁড় করিয়ে ফেলেছি, কিন্তু আমরা কিন্তু মানুষ তৈরি করিনি। মানে অবশ্যই না, এটা একটা উদাহরণ তো যে এই যে আপনার সাথে আমি এতক্ষণ ধরে কথা বলছি,
মানে আপনার সাথে আমার কথা বলতে যত ভালো লাগছে, মানে আমার আপনার তো 30 বছর হলো আপনি এনএসডি থেকে ফিরে এসেছেন, আমার মাত্র 15 বছরের, ধরেন 15 বছরের কাছাকাছি সময় সাংবাদিকতা জীবন, মানে নিজে থেকে কোনো কিছু না করলে এই আরাম করে আপনার সাথে তো আমরা কথা বলতে পারি নাই, বা এর আগে যতবার আমি আপনার ইন্টারভিউ করেছি আমার মাথায় রাখতে হয়েছে ওকে আমার 3 মিনিটের প্যাকেজ, আমার আসলে 10 মিনিটের স্লট, ফলে ওই মুক্ত স্বাধীন মতামত বিনিময়ের জায়গা আমাদের গণমাধ্যম তৈরি করে তুলতে পারে নাই, সেই সব জায়গা থেকে আমাদের এই প্রয়াস। কিন্তু দাদা আপনি বলেন যে আপনার স্বপ্নটা কোথায় আছে? আমার আমার স্বপ্ন যেটা ছিল, আমি বললাম না আমি চলমান স্বপ্ন, আমি আসলে কিন্তু টাইমলেস। আপনি যদি আমার আপনি যদি আমার মনস্তাত্ত্বিক বয়স খোঁজার চেষ্টা করেন তাহলে ভুল করবেন, যে আমি এই জন্যই শুরুতে আপনার জন্ম তারিখটা দিকে আমরা বলি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আসলে আমি আসলে টাইমলেস, এবং আমি চাই কি জানেন, একদম ভেতর থেকেই চাই যে আমাদের এখানে যেটা হয়েছে, আপনি একটা দুটা অভিনেতা দিয়ে কি করবেন এখানে? আপনার এখানে যেভাবে ইন্ডাস্ট্রি বিস্তৃতি লাভ করছে, হোক সেটা লোকালাইজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে, আপনার এখানে যেভাবে অন্যান্য স্বার্থ সংশ্লিষ্টতার কারণে যেভাবে টিভি চ্যানেলগুলো ডেভেলপ করেছে 90-এর দশকে, হ্যাঁ, সেই জায়গাগুলোতে আপনার যেটা হয়েছে, আপনার এইচআর এইচআর এর জন্য আপনি সেই রকম কোনো প্রফেশনাল ইনস্টিটিউট এখানে করেননি। আচ্ছা, ঠিক আছে, আপনার এখানে আমি আপনি আমরা যেভাবে গড়ে উঠেছি সেটি হচ্ছে ব্যবহারিক প্রায়োগিক, হ্যাঁ, প্রতিদিনের চর্চায়। আচ্ছা, এটা তো আসলে শেষ কথা না, আপনাকে তো একটা আপনি যে রুচি যে কালচার যে সংঘর্ষগুলোর ভিতরে আপনি পড়েছেন আজকে, হ্যাঁ, আপনি একটা ভালো ফিকশন করলে আপনার স্পন্সর টাকা দিতে চায় না, বলে দূর এটা কি হইল, এটা তো কিছু হয়নি। আপনি প্রোগ্রাম হেডদের জিজ্ঞেস করেন, তারা চুজ করেছে, তারা প্রিভিউ করেছে, তারা চমৎকার একটা কাজ দেখ সেটা তারা দেখাইতে পারেন, ওই ফিতাটা পড়ে আসছে দেখাইতে পারেনি, কারণ কোনো স্পন্সর ওটা রিসিভ করে নাই, কারণ আপনার যে স্পন্সরের যে লোকগুলা ওগুলারই রুচি নাই, ঠিক আছে। এখন এই যে আপনি আবার রুচির জায়গায় আসছেন, ওই যে একজন একজন কমেন্ট করেছিল যে আপনি বলেছেন রুচি একটা চাপ, এটা একটা দারুণ ব্যাপার, দারুণ বলছেন। এখন ধরেন স্পন্সররা, স্পন্সর বলেন, সরকারি আমলারা বলেন, মানে গভর্নমেন্ট তো এখন এক ধরনের বড় স্পন্সর শিল্প চর্চা, সেটা আপনি মানবেন নিশ্চয়ই, ফলে সেই সব জায়গা থেকে, কিন্তু যারা এটা যারা তা ঠিক করবে যে আশিস খন্দকারের আসলে কত টাকা পাওয়া পাওয়া উচিত পরিবেশ থিয়েটারের জন্য, কিংবা ধরেন স্পেস থিয়েটারের জন্য অমুকের কত টাকা পাওয়া উচিত, এই জায়গায় মানে এই জায়গায় রুচি, এই জায়গায় ওনার প্রশ্নটা ছিল যে এই রুচি কে ঠিক করবে, এই রুচির জন্য আমরা আসলে স্কুলিং তৈরি করেছি কিনা। আচ্ছা আচ্ছা, আমি বলি, এই যে আপনি যে বললেন যে কে কত টাকা পাবে না হবে, আমি কারো টাকা নিয়ে কাজ করি না, আমাকে কেউ টাকা দেয় না, আমাকে আমি আমি এই যে 30 বছর ধরে কাজ করছি, এই 30 বছর ধরে আমাকে টাকা পয়সা যেগুলো দিয়েছে, কেউ লাইটটা দিয়েছে, কেউ আমাকে সেটের জন্য তাও কি আমার যাইতে হয়েছে, ঠিক আছে, আমি আমার যাইতে হয়েছে, আমি তাদেরকে যে বলেছি যে এরকম আমি একটা প্লে করব, আমাকে আমাকে কিভাবে আপনি হেল্প করবেন। আমার আসলে মুভমেন্ট যেটা আমি তৈরি করেছি, আমি কিন্তু একটা সৎ উদ্দেশ্যে এসেছিলাম, হ্যাঁ, সেটি হচ্ছে যে আপনাকে একাডেমিশিয়ানদের সাথে কথা বলে আপনি দেখতে পারেন যে আমি যে এনভায়রনমেন্টাল ভিজুয়াল ভিজুয়াল থিয়েটারের যে প্র্যাকটিসটা আমি করেছি, এটি আসলে এটি বিকল্প বিকল্প ফিল্মের ফিল্মের মতো, আপনি তো নিজেও এটার একজন প্রত্যক্ষদর্শী, ঠিক আছে, এটি একটি বিকল্প ফিল্ম, আমি আসলে ফিল্ম করতে পারিনি বলে এটি করেছি, দ্যাট ওয়ান। আর আমি যেটা চেয়েছি যে এটা কোনো না কোনো ভাবে এটা যদি এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপের মধ্যে নিয়ে যাওয়া যায়, তারপরে গিয়ে আমাদের আমাদের এখানে যেটা হয়েছে কি, আমাদের এখানে শিল্প চর্চার যে প্রতিষ্ঠানগুলো দাঁড় করি দাঁড় করানো হয়েছে, এগুলো সবই হচ্ছে কনসেপচুয়ালাইজড, ঠিক আছে, এটা এটা কিন্তু কারিগরি বিদ্যালয়ের মতো না, ঠিক আছে, আমরা যে প্রতিনিয়ত এই যে লাইটটা করছি সেটটা করছি, এটা এটি একটু প্রায়োগিক বিদ্যা, ঠিক আছে, না দারুন, মানে আমি তো আমি তো আমি স্পেশালি একটা জিনিস, সরি দাদা আমি ডিস্টার্ব করেছি আপনাকে, না না বলেন, পেছনের লাইট আপনার ফ্রেম এবং পেছনের লাইটে তো আমি মুগ্ধ হয়ে আছি, পেছনে কি সুন্দর একটা লাইট পড়েছে। আচ্ছা দেখেন, এটা কিন্তু এটা এটা কিন্তু এটা কিন্তু আমার শুধুমাত্র 60 পাওয়ারই একটা ফিলিপস বাল্বের উপরে তৈরি হয়েছে, ঠিক আছে, 60 পাওয়ারের একটা
60 পাওয়ারের একটা ফিলিপস বাল্ব, সে এই মুহূর্তটা এই মুডটা স্মেলটা তৈরি করছে, ঠিক আছে? এখন আপনার এইরকম এইরকম ক্ষুরধার এবং স্বল্প জিনিস নিয়েই কিছু করতে পারা মানুষ, সেটার জন্য তো আপনার ইন্টেলিজেন্সিয়া দরকার। আপনার আপনার ভিউয়ার্স যেরকম আয়োডিন লেস বলছেন আপনি, যে ভিউয়ার্স এর আয়োডিন নাই তাই তাকে ল্যাটিন আমেরিকান গল্পের প্যারালাল বাংলাদেশের একটি গল্প তাকে দেখানো যায় না, সে বোঝে না। হ্যাঁ, আপনি প্রথমে ভিউয়ার্স কে রিজেক্ট করে দিচ্ছেন। আমাদের যে পরিমিতি যে শিল্পটা আছে, আমরা যেখান দিয়ে আমাদের যেটা হয়েছে কি, আমরা একটু চেষ্টা করলে আমরা কারি আমাদের দরকার হচ্ছে, এই যে টেলিভিশন, এক কথায় শেষ করি, এই যে 23টা টেলিভিশন সেন্টার আছে আজকে, দেখেন জিটিভির মতো মানে আমাদের পার্শ্ববর্তী দেশ জিটিভি, সে 90-এর দশকে কি করেছে, এতগুলো আজ শেষ পর্যন্ত সে জিটিভি 5 এ এসছে, ঠিক আছে, টু 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 কম্পিট দ্য কর্পোরেট কর্পোরেট মার্কেট ফাইট করার জন্য, সে নেটফ্লিক্স কে চ্যালেঞ্জিং একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সে এই জায়গাটা এসছে, এলো কিভাবে? এবার আসি, তার মূল শক্তিটা তা কি? তার মূল শক্তিটা আপনি দেখেন বাংলাদেশে কোন টেলিভিশন চ্যানেলকে, আমি শুরুতে 90-এর দশকে আমার এখনো মনে আছে সাইমন ড্রিংস কে বলেছিলাম, আমি আমি সাইমন ড্রিংস কে বলেছিলাম, আমি যে বলেছিলাম আমি যে টেলিভিশন চ্যানেল, প্রাইভেট সেক্টরের টেলিভিশন চ্যানেল তৈরি হওয়ার আগে এখানে ইন্টারঅ্যাকটিভ এডুকেশনাল সেন্টার আগে দরকার, টু প্রোভাইড দ্য এইচআর, টু প্রোভাইড দ্য এইচআর। তো সাইমন ড্রিংক আমার দিকে একটু তেরা হয়ে দেখছিল, কারণ সেও টেকনিক্যাল একটা জায়গায় ছিল, হ্যাঁ, চাইলেই সে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, আমি তাকে, হ্যাঁ আমি তাকে বলেছি, আচ্ছা দশাটা এখনো এমন। সেটি হচ্ছে আজকে যে এইচআর এর ক্রাইসিস, এখন আমি যদি বলি এইচআর এর ক্রাইসিস না, এটা এইচআর এর ক্রাইসিস না, এইটা এইচআর তো বহু আছে আপনার, এইচআর তো আপনার, আপনি চাইলেই এইচআর পাচ্ছেন, এইচআর চলে আসতেছে নানা রিকমেন্ডেশনে আপনার টেবিলে, এইচআর চলে আসতেছে একদম নানা নানা রিকমেন্ডেশনে আপনার অভিনেতা চলে আসতেছে, স্ক্রিপ্টের সাথে সাথে রিকমেন্ডেশন অভিনেতাও চলে আসতেছে, যে তোমার আপনি 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 প্রোডাকশন প্রোগ্রাম হেডদের সাথে কথা বলে দেখবেন, হ্যাঁ, যে তাদেরকে আপনি জানেন যে প্রোগ্রাম হেডরা যারা আছেন তারা কত অসহায়, আপনারা যে আমরা যে তাদেরকে নানাভাবে ইয়ে করি, বলি যে সে এটা করলো না এটা, কিন্তু না, সে করতে পারে না, তার হাত পা বাঁধা, তার হাত পা বাঁধা। দাদা, এই প্রসঙ্গ আসলে বহু চর্চিত, আমাদের সময় আমরা প্রায় শেষ করে ফেলছি, আমরা অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমার রয়েছে, সেটা আমি বলি, শেষ করে একটা হলো যে আপনি অসামান্য সব স্কলারদের সাথে কাজ করেছেন, মানে সিসিল বেরি, জি, ক্যারেল চার্চিল, স্টিফেন জেফ্রিস, ফিলাডেলফিয়া মানে মানে ফিলাডিয়া লয়েড, বেরি জন, এবং পাওয়ার হাউস দ্য পাওয়ার হাউস অফ মডার্ন ব্রিটিশ ড্রামা, এবং ভাইটাল ফোর্স ইন শেপিং থিয়েট্রিক্যাল টেস্ট, এটা নিয়ে আপনার কাজ আছে। তো দাদা, আপনার এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনার যে সমস্ত কাজ, সেটি নিয়ে যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, আমার আমার আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে আমার এক্সপ্রেস করার কথা ছিল সেটা আমার হয়ে ওঠেনি, বিকজ আমি এক ধরনের 30 বছর ধরে আমি এখানেই আছি, এখানেই কাজ করছি, এর মাঝখানে মাঝখানে আমি উড়াল দিয়েছি, ঠিক আছে, আবার ফিরে এসেছি, আবার উড়াল দিয়েছি, আবার ফিরে এসেছি, ঠিক আছে। আমি আমি আসলে খুবই ভাগ্যবান একজন অভিনেতা, সেই হিসাবে বাংলাদেশে আমি অনেক অভিনেতাদের চেয়েও ভাগ্যবান, যে আমার আসলে ওরিয়েন্টেশনটা হয়েছে, আমি যে এতটা শক্তি আপনারা আমার ভিতরে বলেন যে আমি এক ধরনের এক রোখা, এবং আমি কিন্তু বেসিক্যালি না, আমি কিন্তু খুব ভীতু মানুষ একটা, হ্যাঁ, আমি কিন্তু পালিয়ে যাওয়া মানুষ একটা, ঠিক আছে। আমার মূলত ওই সময়টাতে আমার যে শক্তিটা ফেরত আসে সেটি হচ্ছে যে আমার আপনার এই আমি এমন এমন কিছু মানুষের সহচর্য পেয়েছি আমার জীবনে, সুদূর ন্যাশনাল স্কুল অফ ড্রামা, আমার আমার প্রথম প্রথম কি বলে যে যার হাত ধরে আমার আধুনিক থিয়েটার, আধুনিক পারফরমেন্স স্ট্র্যাটেজির চিন্তা ভাবনাটা হয়, তার নাম ছিল হচ্ছে ডেবরা ওয়ার্নার। ডেবরা ওয়ার্নার
ঢাকাতে এসেছিলেন একটি শেক্সপিয়ারিয়ান প্লেকে পারফরমেন্স করার জন্য, তখনই তিনি আমাকে অনেকগুলো অনেকগুলো মানুষকে একেবারে ছড়িয়ে হটিয়ে টটিয়ে দিয়ে শেষ পর্যন্ত তিনি আমাকে বললেন যে ইউ আর মাই রাইট পার্সন, ইউ আর। তো আমার যেটা হয়েছিল যে আমি এককভাবেই নিজেদের ভিতরে এইভাবে আমার, আমি লার্নার লার্নার অভিনেতা এবং লার্নার ডিরেক্টরদেরকেও বলি যে এই যে এতটা অ্যাম্বিশাস হওয়ার আগে নিজেকে তৈরি করার বিষয়টা আছে, ওটাই তোমার বড় শক্তি হবে, ঠিক আছে? তো তৈরি হয়ে আসার, এবং তার জন্য আমাদের যে ব্যক্তিটা ছিল, আমরা অনেক লাকি ইন দ্যাট, বিশেষ করে আমি অনেক একজন লাকি লাকি একজন শিল্পচর্চাকারী, যে আমি কিন্তু নিজেকে, আপনারা সবাই জানেন, আমি কিন্তু কখনই আমার ভিতরে কোনো আপনারা ওই 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 ইয়েটা দেখবেন না। আচ্ছা দাদা, কি বল, আমি 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 আপনার প্রসঙ্গ বুঝতে পেরেছি, আপনি নিজেকে লাকি মনে করছেন, কিন্তু ধরেন আমরা যারা আপনার অভিনয় সামনে থেকে দেখেছি, আমরা যারা মঞ্চে আপনাকে দেখেছি, আমরা যারা মঞ্চের বাইরে আপনাকে কাজ করতে দেখেছি, আমার আমার সবসময় মনে হয় যে আপনার যে অভিনয় প্রতিভা আছে, আপনি যত ভালো অভিনয়টাকে বোঝেন, মঞ্চকে বোঝেন, সেইটার ঠিক সর্বোচ্চ 10% হয়তো আমরা জানি বা নিতে পেরেছি, 90% আমরা পারি নাই। সেটা আমাদের অনেক অন্য অনেক জায়গা হয়তো আছে যেসব কারণে আমরা পারি নাই। আপনার প্রিয় অভিনেতা কারা দাদা? আপনার মন আপনার সাথে কাজ করেছেন বা আপনি যাদের কাজ ঈর্ষা করেন, সেরকম অভিনেতা কারা বাংলাদেশ? আমি আমি কাউকে ঈর্ষা করি না, পছন্দ একেবারেই আমার পছন্দ, অভিনেতা পছন্দের তো কোনো মাত্রা থাকে না। আমার অনেক সময় দেখা যায় কোনোদিন অভিনয় করেনি এরকম একটা ইয়ং জেনারেশনের অ্যাক্টর, তাকে আমি খুবই পোটেনশিয়াল মনে করছি। হ্যাঁ, আমার হাত দিয়ে অনেক অ্যাক্টর তৈরি হয়েছে যারা এখনো পর্যন্ত স্ক্রিনে এক এক ঝলকও চেহারা দেখাইতে পারেনি। আমার তো সেটাই একটা বড় ইচ্ছা, আমার কিন্তু ইচ্ছাটা ওখানেই যে আমি প্রচলিত যা অভিনেতা হয়ে হওয়ার একটা সার্টিফিকেট লাগে এখানে, এটা হচ্ছে, হ্যাঁ, অভিনেতা সার্টিফিকেট লাগে, তার একটা ইয়ে লাগে যে এটা অভিনেতা, এটা অভিনেতা। আপনি কি সুলতান সুলাইমানে যে সব অভিনেতারা অভিনয় করে এদের অ্যাক্টিং স্ট্যান্ডার্ডটা দেখছেন? হ্যাঁ 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 আমি সিরিয়াল দেখি, ভালো, বেশ ভালো তো। না না না, কন্টেন্ট খুবই প্রতিক্রিয়াশীল কন্টেন্ট, সোশ্যাল সোশ্যাল স্ট্রাকচার রে। হ্যাঁ, আপনি অভিনয় নিয়ে বলেছেন দাদা, ধরেন, হ্যাঁ, অভিনেতা অভিনেতা, হ্যাঁ, অভিনেতারা কিন্তু খুবই ভালো অভিনয় করছে, তাহলে এই অভিনেতাগুলো তো আমাদের কাছে আননোন, রাইট? আপনি আপনি যখন আননোন কিছু অভিনেতা নিয়ে একটা প্রজেক্ট নিয়ে বাংলাদেশ বাংলাদেশের কোনো একটা টেলিভিশন চ্যানেলে যাবেন এবং কনফিডেন্টলি আপনি যাবেন যে আমি একটা কিছু করব, এখানে সব অ্যাক্টর গুলো আননোন, কেউ তাদের চেনে না, হ্যাঁ, উনি প্রথমেই ওটার উপরে পাথর চাপা দিয়ে দিন, কোনো সন্দেহ নাই দাদা। এটা সে তো স্পন্সর জড়িত, তার টেলিভিশনের মানে মর্যাদা জড়িত, ফলে আমি 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 অন্ধকারে আসলে ঢিল ছোড়ার বাজিটা কেন ধরবো, যে অন্ধকারে লক্ষ্যভেদ করব, সেই বাজি আমি কেন ধরবো? অন্ধকারে কখনো কখনো ঢিল ছুটতে হয়, এই কারণেই ছুটতে হয়, ওখান থেকে আর একটা ওয়েব বেরিয়ে আসে, আগে যেতে দেন না, তারপরে দেখেন ওই অ্যাক্টরটা কি। এইভাবেই তো অ্যাক্টর পাইপলাইনের অ্যাক্টররা একটা পর্যায়ে গিয়ে তারা বশ্যতা স্বীকার করে, অন্য অন্য প্রফেশনে চলে যায়, কারণ কতদিন আর আপনি এটা করবেন? আপনার এখানে এখানে অ্যাক্টরের কিন্তু, আপনার যদি একটা প্রতিষ্ঠান থাকতো, একবার চিন্তা করেন, এখানে ধরেন আজকে যে এই যে 12-23টা চ্যানেল আছে বাংলাদেশে, এই 23টা চ্যানেলের এই ফান্ডে, ধরেন 23টা চ্যানেল ফান্ড করে একটা প্রতিষ্ঠানের পিছনে, ঠিক আছে, এই 23টা চ্যানেলেরই ফান্ডে একটা ইন্টারঅ্যাক্টিভ পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্ট ইন ইন ভিজুয়াল ভিজুয়াল ইন্ডাস্ট্রি, তার অ্যাক্টরকে ডেভেলপ করার জন্য তার যদি একটা প্রতিষ্ঠান থাকে, ল্যাবরেটরি থাকে, তাহলে কিন্তু অন্যরকম একটা জায়গা তৈরি হয়, তখন কিন্তু আর এই কমপ্লেক্সিটি গুলো থাকছে না, কারণ এই অ্যাক্টর গুলোকে আপনি প্রতিনিয়ত স্টুডিওতে দেখতে পাচ্ছেন ইন হাউস। এই অ্যাক্টর গুলো যে স্কিল্ড হয়ে আসতেছে, যেমন ধরেন আমি বলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা একটা ল্যাবরেটরি ভারতীয় চলচ্চিত্রের, এটা মাথায় রাখতে হবে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা যে তার স্টুডিওতে প্রতিদিন যে প্লে গুলো করে, এগুলো আসলে কি মার্কেটিং ক্যাম্পেইন, আপনাকে মনে রাখতে হবে।
এখান থেকে ইরফান খান চুজ হয়, ঠিক আছে? আমরা তো সেরকম সিস্টেমটা করি নাই, না না, আমরা আমরা রিকমেন্ডেশন করি, রিকমেন্ডেশন। হ্যাঁ, আমরা রিকমেন্ডেশন এখন ধরেন আশিস খন্দকারের রিকমেন্ডেশন লাগে যে অমুক ডিরেক্টরের কাছে যাও, আশিস খন্দকারের সাথে কাজ করেছো বললে সে হয়তো একটা জায়গা দিবে, চান্স দিবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার আছে। যেমন ধরেন আমি অনেক ভিজুয়াল ভিজুয়াল স্ক্রিনে আমি খুব গ্ল্যামারাইজড, এটা হচ্ছে ভিউয়ার্সদের কথা তারা বলে, কিন্তু আপনি যদি আপনি যদি ক্যামেরার বাইরে আমাকে দেখেন, আপনি আমাকে আপনি আমাকে পুরোপুরি ভাবে প্রত্যাখ্যান করছেন। এই এই স্ট্রাগলটাও এখানে কি বলে চলচ্চিত্র নির্মাতাদের সমস্যা। তারা যখন একটা বাবা খোঁজে, তারা যখন একটা বাবা খোঁজে তখন একটা বুড়িওয়ালা লোক খোঁজে যে এই লোকটা বাবা হবে, ঠিক আছে? আমার কাছে আমার কাছে এই যে আমি একটু আগে বললাম যে একটা 60 পাওয়ারের বাল্ব দিয়ে কিন্তু আমি এটা লাইট করেছি, এখানে কিন্তু আপনার কর্পোরেটের হিসাব নাই যে লাইটে আজকে লাইটে আজকে 5,000 টাকার লাইট, এখানে না, এখানে হচ্ছে 40 পাওয়ারের একটা বাল্বের হিসাব। আপনার এই এটা তো ইন্টেলিজেন্সিয়া জব, আপনাকে আপনি তাহলে এই মেধাগুলো তৈরি করেন না কেন? তাহলেই তো আপনার 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 প্রযোজনার ইয়ে কমে আসতেছে। অনেস্টলি আপনাকে মেধা তৈরি করতে হবে। আপনি চাইছেন একজন অ্যাক্টর, আপনি চাইছেন টেলিভিশনের ফিকশন মেকার, টেলিভিশনের ফিকশন মেকাররা কিভাবে তৈরি হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন তো, তারা বলে কি তারা কাজ করতে করতে আজকের এই জায়গায় এসেছে। তাই হয় পৃথিবীতে, তাই হয়, কারণ ওই ওটা করে করে সে নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে যায়। এটাই ইতিহাস, এটাও একটা সত্য ইতিহাস, যেমন আবার এটাও একটা সত্য ইতিহাস যে আপনাকে একটা প্রিসাইজ রাস্তায় যেতে হবে যদি আপনি আপনার জিডিপি বাড়াতে চান। আপনি আজকে কার সাথে কম্পিটিশন করবেন? আপনি তো কপি করেন সবকিছুই। অ্যাজ এন অ্যাক্টর, অ্যাজ এন অ্যাক্টর মাইসেলফ অলসো ট্রাই টু বি কপি ব্র্যাড পিট, ইউ নো, সামটাইমস আই কপি আল পাচিনো। ওয়াই? বিকজ ইটস মাই প্র্যাকটিস, আমি এটা প্র্যাকটিসের মধ্যেই চলে এসেছে। এই প্র্যাকটিস থেকে আমাদের আমাদের একটা আমরা কিন্তু পারছি না, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটিং এ আমাদের তেমন কিছু নাই। আমরা একটা দুটো চলচ্চিত্র মাঝে মাঝে ঝিলিক মারে, একটা একজন দুইজন তারেক মাসুদ বেরিয়ে আসে, ঠিক আছে, ইন্টারন্যাশনালাইজ করে দেশকে। আমরা আমরা আমাদের উচিত হচ্ছে আমাদের এই শিল্প মাধ্যমটায় কনসেন্ট্রেট করা। হ্যাঁ, এই যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে অনুদানের মুভিতে, সবাই অনুদান 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 করছে। অনুদান মানে কি পায়ের নিচে মাটি খুঁজে পাওয়া? মানে অনুদান বলছিলেন যে একটা অনুদান পাওয়ায় দে, কিন্তু সাংবাদিকতা করে দীর্ঘ সময় ধরে 3 বছর অন্তত নিশ্চিন্ত আর কি আমার করা যাবে। হ্যাঁ, আমার কথা কি জানেন, অনুদান দেন আপনি, অনুদান প্রতিষ্ঠানকে দেন একটা, যে প্রতিষ্ঠানটাকে পায়ে দাঁড়াক, পায়ে দাঁড়ানোর পর সেই প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের মতো ছবি বানাক যারা ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকে গেছে এবং তাদের তাদের ছবিগুলো ঋতুপূর্ণ ঋতুপূর্ণ ঘোষের মতো মানুষ তৈরি হয়েছে, ঠিক আছে? তারপরে দাদা, আপনার প্রসঙ্গ বুঝতে পেরেছি, আমাদের তো শেষ করতে হবে, কিন্তু খুবই আবেগ ঘন সব মতামত এসেছে। মাজিদুল নয়ন লিখেছেন যে টিউশনি করে চলতে হতো আর পারছিলাম না, তাই থিয়েটার ছাড়তে হয়েছে, তবে দাদাকে ছাড়িনি, তবে ভবিষ্যৎ পাচ্ছিলাম না, আজকে আমার মানুষ হিসেবে যতটুকু দাঁড়ানো সেটা দাদার দেয়া, মানে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এমন অনেক মানুষকে, উনি এখন সাংবাদিকতা করেন, আমি চিনি, এখন অনেক মানুষকে নিশ্চয়ই এমন অনেক মানুষকে নিশ্চয়ই আপনি প্রেরণা দিয়েছেন জীবনে, মানে এই ব্যাপারগুলো যখন কেউ যখন এইভাবে প্রকাশ করে তখন কেমন লাগে? আচ্ছা, আমি যখন কোনো একটা অ্যাক্টিং মেথডে কাজ করি, সেই অ্যাক্টরটা অ্যাক্টর না না হতে পারলেও তাকে যখন অ্যাক্টর হিসেবে আর রিয়েলাইজ করা হচ্ছে না কিংবা জায়গা করে দেওয়া হচ্ছে না, তখন ওই ছেলেটি অন্য পেশায় চলে যায়, ঠিক আছে? কিন্তু যে পেশায় সে যাক না কেন, ওই জায়গাটা সে সাকসেসফুল হয়ে যায়। মাজেদুল নয়ন ওই রকমই একটা ছেলে, হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, কিন্তু আজ পর্যন্ত কোন স্ক্রিনে কিন্তু চেহারা দেখেননি কিংবা ওকে দেখেও মনে হবে না যে ও একটা অ্যাক্টর। কিন্তু যখনই আপনি ওকে স্ক্রিনে নিয়ে আসবেন কিংবা ওরে যখন বলবেন যে তোর কাছ থেকে আমি এইটা চাই, ও তখন তাৎক্ষণিকভাবে ওর যে ইন্টেলিজেন্সিয়া বেসিক বেসিক নলেজটা আছে যেটা দিয়ে ও তৈরি হয়েছে, সেই জায়গাটায় ও পারফেক্ট। আজকে যে ও একজন জার্নালিস্ট হয়েছে সেটা ও অ্যাক্টিং করেই হয়েছে। ও ক্রমাগত সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত অ্যাক্টিংই করে,
এই অ্যাক্টিং এর জায়গাটা, এই অ্যাক্টিং সব মিলেমিশে ও এখন হচ্ছে জীবনের অ্যাক্টর, একজন জার্নালিস্ট, যে ও যে অ্যাক্টিং মেথডে চলতে হয়, অ্যাক্টিং এর রাস্তা ধরে এগুতে হয়, প্রিসাইজ রাস্তা ধরে এগোতে হয়। ওর যে ব্যক্তিত্বটা তৈরি হয়েছে, ওর যে পার্সোনাল স্কিলসটা তৈরি হয়েছে আমার সাথে দীর্ঘ সময় থেকে, হ্যাঁ অনেক দিন ছিল আমার সঙ্গে, হ্যাঁ আজকে ওই জায়গাটা এসেছে, কিন্তু ও কিন্তু অ্যাক্টর হিসেবে জায়গা পায়নি। 90-এর দশকে এরকম এরকম অনেক সম্ভাবনাময় অভিনেতা যারা আর মাঠে থাকেনি, তারা চলে। এই যে আমরা হারিয়ে ফেলছি আমাদের অভিনয়ের মণিমাণিক্যদেরকে, মানে কিংবা ধরেন, মানে আমি 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 তো সবসময় আমি তো মনেই করি যে আপনার সাথে দেখা হলে আমার আপনি আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন যে আমি সবসময় অভিযোগ করতে থাকি, আপনি কেন মঞ্চে নতুন প্রযোজনা নিয়ে আসছেন না, কেন নতুন নাটকে নাই, কেন এত সময় নিচ্ছেন, কই কি, মানে আশিস দা আপনি তো জানেন আমি এগুলো বলতে থাকি আপনাকে, কিন্তু জিনিসটা হলো যে এই যে মাজেদুল রহমানের মতো এরকম অভিনেতাদের আমরা হারিয়ে ফেলি দিনের পর দিন, মঞ্চে প্রতিদিন কতজন হারিয়ে যাচ্ছে তার তো হিসাব নেই আসলে। এই জীবনে ধরে রাখার আমাদের এখানে যে প্রফেশনাল থিয়েটার দাঁড়ালো না কেন, মানে এইসবের জন্য তো এই যে আপনাদেরও দায় আছে, যারা মনে করেন আপনারা নিজেরাই পাওয়ার হাউস, আপনারা রাষ্ট্রযন্ত্রের সাথে, শিল্পকলা একাডেমির সাথে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আপনারা ওই নেগোসিয়েশন করেন না কেন? আমার কোথাও জায়গা নেই, এটা একটা ভুল। আমি আসলে এই ইন্ডিপেন্ডেন্ট একজন আর্টিস্ট, আমি আসলে কোনোভাবেই পলিটিক্যালাইজ না, সবাই আমারে পছন্দ করে, সবাই আমারে লাইক করে, আবার সবাই আমারে পছন্দ করে না, কোনো কোনো জায়গায় করে, কোনো কোনো জায়গায় করে না। আমি আসলে কখনোই পলিটিক্যালাইজ হতে চাইনি, কারণ মাই আর্ট ইজ মাই পলিটিক্স। না অফকোর্স, কিন্তু আপনার আর্ট আপনার পলিটিক্স, আশিস দা এখানেই হলো গিয়ে তর্কটা, আর্ট যেহেতু আপনার পলিটিক্স, ফলে ওই আর্টকে এস্টাবলিশ করতে ওই আর্টের সারথীদেরকে যারা এরকম হারিয়ে যাচ্ছে মাজেদুল রহমানের মতো, তাদেরকে ধরে রাখতে আপনার, আপনি তো একা পারেন না, আপনার পাওয়ার স্ট্রাকচারের সক্ষমতা আপনার প্রয়োজন হয়। কিংবা আমি যখন তাদেরকে রিকমেন্ড করি, তারা রিকমেন্ড করি যে তাদেরকে কাজ দেওয়ার জন্য, তখন কেউ কাজও দেয় না, এটাও একটা ব্যাপার। হ্যাঁ এটাও একটা ব্যাপার না, ফলে ফলে এই জিনিসগুলো তো জরুরি দাদা। আমি আমার আমার মনে আছে একটা অসামান্য নাটকে একটা দুর্দান্ত অভিনয় করেছিলেন আপনি, আপনার বিপরীতে ছিল মম। আমার খুবই ভালো লাগছে যে আপনার সাথে আলাপ করতে। আমাদের এই আয়োজনে একটা পর্ব আছে, সারপ্রাইজ গেস্ট, আমি নির্মাতা গৌতম কৈরিকে আমন্ত্রণ জানিয়েছি আপনার সাথে একটু আলাপ করতে, আমরা কৈরিককে স্ক্রিনে নিয়ে আসছি। আচ্ছা কৈরি কেমন আছিস? হ্যালো কৈরি। হ্যালো, হ্যালো দাদা, হ্যালো শিমুল। কৈরি কৈরি, তোর ওই নাটকটার কথা আজকে আমার মনে হচ্ছিল দাদার সাথে আলাপ করবো, মম এবং দাদা দুর্দান্ত অভিনয় করছিলেন। তুই যদি আমাদেরকে একটু বলিস অভিনেতা হিসেবে আশিস খন্দকারকে গৌতম কৈরি, নির্মাতা গৌতম গৌতম কৈরি কিভাবে আসলে মূল্যায়ন করে। ওকে, ধন্যবাদ জানাই শিমুলকে, এবং ধন্যবাদ জানাই এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। ইন্টারভিউ খুবই চমৎকার, মানে শব্দটি অনেক চমৎকার, শিমুলের ফেস যুক্ত এই আয়োজনটা, এবং শিমুল ইতিমধ্যে সাক্ষাৎকারের জন্য একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। সে আমার ধারণা যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে ইন্টারভিউয়ের জনক যদি বলা হয় শিমুলকে বলা হবে, কারণ সে নানাবিধ লোকজনকে নানাভাবে, গুণী মানুষকে সম্পৃক্ত করে নানান প্ল্যাটফর্ম থেকে ইন্টারভিউ বা এই সংযোগ সূত্র সে করে। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে আমাদের আজকের গেস্ট আমাদের আশিস দা, আশিস খন্দকার। তার সঙ্গে আমার এই কাজের কথাটা বলার আগে তার সাথে আমার সাক্ষাতের সূত্রটা বা আমাদের সম্পর্কের সূত্র, পূর্ব সূত্র বলে ফেলাটা একটু বেশি জরুরি হবে বা বললে ভালো। সেটা হচ্ছে আমাদের যোগাযোগটা ঠিক কখন কিভাবে সেটা আমরা হয়তো মনে করতে পারি না। আমার মনে হয় যে আমরা যখন ছবির হাটে আড্ডা দিতাম বা শাহবাগে, ঠিক তখন আশিস দা একটা সাইকেল নিয়ে সেখানে হাজির হতেন এবং নানান সময়ে নানান বিষয় নিয়ে কথা বলতে বলতে কখন যে এই মানুষটার সঙ্গে একটা অদ্ভুত আত্মিক যোগাযোগ তৈরি হয় সেটা আমরা আসলে ভুলে যাই। তো আমাদের সেই সময়ে আরো কিছু লোকজন থাকে, যা আওলাদ রিন্টু, আশিস দা নিশ্চয়ই মনে করতে পারবেন। হ্যাঁ, তো তো সেইখানে আমরা ফিল্ম পাগলা আওলাদ ফিল্ম ফিল্ম
তো বাট আমরা ছবির হাটে যখন যখন ছবির হাট আমরা আসলে আমরা যখন, হ্যাঁ দাদা বলেন। আমরা ওকে হ্যাঁ ডাকতাম হচ্ছে ফিল্ম আর্কাইভ, ফিল্ম আর্কাইভ, হ্যাঁ একদম একদমই। তো আমরা যখন ছবির হাটে, যখন ছবির হাট আসলে সরব ছিল, শিমুল নিশ্চয়ই সেই সময়গুলা মনে থাকবে আর একদম কি। একদম মনে মনে আছে। মানে একদম বিকাল থেকে রাত যাচ্ছে, লোকজনের সমাগম বাড়ছে, চায়ের পর চা, মানে সে এক অদ্ভুত আনন্দ ঘন বা আলোচনার, এক পাশে কইরি গান এক পাশে সিনেমা। কইরি হ্যাঁ কইরি বন্ধু কইরি, আমরা আলোচনা করছিলাম যে এই 80 দাকে যে পরিমাণ কাজে লাগানোর উচিত আমাদের নির্মাতাদের, সেটা আমরা করতে পারি নাই। আপনার আপনার সেই নাটকটির কথা আলোচনায় এসেছে এবং সেটিতে 80 দার যে দুর্দান্ত অভিনয় সেটিও আমার মাথায় হুম ছিল। আপনি আমাকে বলেন যে নির্মাতাদের জায়গা থেকে 80 দাকে যে এই যে এত কম কাজ করান আপনারা, এটা কেন, সমস্যাটা কই আসলে? না, সেদিকে আমি সেদিকেই যাচ্ছিলাম আমি। তো সেই সময়ে আশিসদার সঙ্গে পরিচয়, এবং আমি আস্তে আস্তে জানতে পারি যে আশিসদার থিয়েটার, আশিসদার এনএসডি এবং তার যে সেগুলো আসলে এক একটা মাইলস্টোনের মতো, মানে থিয়েটার অফকোর্স রিলেটেড। তো তখন আমি আসলে এই মানুষটাকে নিয়ে কাজ করার আগ্রহ তখন না, তার কিছুদিন পরে তৈরি হয়। এবং ঠিক যখন শেষটি একটু অন্যরকমের স্ক্রিপ্টটা আমি লিখি, বা যখন আয়নাবাজি অরিজিনাল সিরিজের জন্য এই হুম 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 আয়োজনটা হয়, এবং প্রথমেই আমার কাছে মনে হয় এই স্ক্রিপ্টের জন্য, এই ক্যারেক্টারের জন্য এমন একটা লুক প্রয়োজন, এমন একটা মানুষ প্রয়োজন যাকে দর্শক স্ক্রিনে মানে বহুল দেখে নাই, একটু কম একদম চেনা মুখ, তখন আমার কাছে মনে হয় আশিস দা। এবং আশিস দাকে আমি যখন এটা অফার করলাম, আশিস দা খুবই সিরিয়াসলি আমার অফারটা গ্রহণ করলো, আমি খুবই গ্ল্যাড এই জন্য। এবং আমার মনে আছে আশিস দা ইংলিশ ওথেলো, বাংলা ওথেলো, কবির চৌধুরী অনুবাদ, সমস্ত ওথেলো অনুবাদ গুলো পড়ে, মানে তার একটা চরিত্র হয়ে ওঠার যেটা প্রবণতা বা যে একটা সময় তার মধ্যে আছে, সেটা আমার কাছে খুব আপ্লুত। এখন আমি একটু আমাদের শুটিং এর জায়গা থেকে তারপরে আমি শিমুলের প্রশ্নের উত্তরে আসি, ঠিক উত্তর না, আমার অবজারভেশন আসবো। আসলে আমি জানি না যে আশিস আমাদের ইন্ডাস্ট্রিতে মানে একটা করে ফেজ যায়, যখন হ্যাঁ খুব বেশি কমেডি তখন খুব কমেডি চলতে থাকে, তখন হুম হুম সমস্ত মেকাররা কমেডির পেছনে ছুটতে থাকে। আবার যখন একটা প্রেমের নাটকের চল শুরু হয়, তখন সমস্ত মেকার এই প্রেমের নাটকই করতে থাকে। তো এই যে ফ্লো, এই যে স্রোতে স্রোতে যাওয়ার যে প্রবণতা, সেখান থেকে না খুব অল্প কয়েকজন ভাঙা নাটি, অল্প কয়েকজন অল্প অন্যভাবে হয়তো চিন্তা করে। তো ওই চিন্তা করার জন্য আসলে মানে আমাদেরকে চিন্তা করার জন্য আসলে চ্যানেল, প্রডিউসার, প্ল্যাটফর্ম সবাই তো আসলে মিলে চিন্তাটা করতে হয়। সেই সাপোর্ট গুলো আসলে আমরা পাই না, খুব টু বি ভ্যারি অনেস্ট, আসলে সেই সাপোর্ট গুলো আমরা ওইভাবে মেকাররা ওইভাবে সবসময় পাই না, কিছু কিছু ক্ষেত্রে পাই, যেমন হচ্ছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ। তো এই হুম হুম সিরিজটা অনেক ফ্রিডম ছিল আমাদের, কিন্তু তারপরও চ্যানেল খুব শঙ্কিত ছিল যে আশিস খন্দকার এই মানুষটা তাকে দর্শক কিভাবে নিবে, এবং এই রকম একটা স্ক্রিপ্ট এটা আসলে দর্শক বুঝবে তো হোম থিয়েটার হিসেবে, মানে টিভিতে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে না, এটা আমরা আসলে এক ধরনের চ্যালেঞ্জ বা বাজেট কথা চিন্তাই রাখি নাই, আমরা আসলে কাজটা আমাদের সর্বোচ্চ দিয়ে করতে চাইছিলাম। তবে আমি এটা বলতে চাই যে আশিস খন্দকারকে স্ক্রিনে আসলে আমরা ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগতভাবে প্রচুর দেখতে চাই, তবে প্রচুর দেখতে চাই এই অর্থে স্রোতের মধ্যে না, সে আসলে উজানেই হাঁটবে, সে উজানেই যাবে, কিন্তু উজানে আরেকটু বেশি যাবে, তার মানে এত কম না, মানে 5 বছর একটা না, অন্তত বছরে দুইটা। এবং অবশ্য একদম এটাও ঠিক, একদম তার কাছে সমপরিমাণে স্ক্রিপ্ট আসতে হবে। তবে আশিস দা কে আমি বলতে চাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে সব সময় সব স্ক্রিপ্ট সবভাবে মিলে না, আসলে কিছু কিছু জায়গায় একটু মিলায় নিতে হয়। তো আশিস দা অনেকগুলো ক্ষেত্রে যদি একটু মিলায় নিতে পারে, আমরা আসলে আশিস দাকে স্ক্রিনে আরো পাবো, এবং আমি আসলে স্ক্রিনে চাই তাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বন্ধু নির্মাতা গৌতম কইরিকে। বন্ধু তোকে ধন্যবাদ এখানে আমাদের এই আয়োজনে তুমি তো যুক্ত হওয়ার তুমি জন্য। তো নিজেও কাজ কম করো, প্রথম কৌড়ি তো নিজেও অনেক কাজ কম করে। না ওই যে দাদা বললাম, ওই যে ফ্লো, ফ্লোর বাইরে একটুখানি চিন্তা করতে হইলে ঝামেলা হয়ে যায় আর কি। না হ্যাঁ সেটাই কই বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। আমরা আমাদেরও শেষ করতে হবে, ফলে মানে আমরা একটু দাদার সাথে আলোচনায় যাই। ধন্যবাদ, ধন্যবাদ কই। কৌরি কৌরি অনেক পটেনশিয়াল একজন টেলিভিশন ফিকশন মেকার, এবং কৌরি নিজেও অনেক ধরনের প্রতিকূলতার ভিতরে কাজ করে, তো কৌরির জন্য অবশ্যই রাস্তাটা সহজ নয়। হ্যাঁ দাদা,
দাদা মানে কিন্তু এই যে একজন নির্মাতার কাছ থেকে এরকম মানে প্রশংসা পাওয়া বা এরকম কামনা পাওয়া, শুভ যে অন্তত 2 বছরে 2টা নাটক করবার অনুরোধ পাওয়া, এটা আমি মনে করি যে অভিনেতা হিসেবে আপনার এক ধরনের অর্জন, অনেক অর্জন তো আছেই। দাদা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার এই অভিনয় জীবন সেইখানে সবচেয়ে বড় অর্জন গুলো কি আসলে, আপনি কি বলবেন? আমাদের ভালোবাসার বাইরে আর কি, আমরা তো ভালোবাসি সেটা অন্য আলাপ। না না, আমি আসলে আরো পাখা মিলিয়ে দিতে চাই। আমার আসলে পাখা মেলানোর আমার একটা তাগিদ আছে, এবং আমি বরাবরের মতোই আমার কাছে মনে হয় যে যে পাখাটা হচ্ছে আন্তর্জাতিক ভাবে আমাদের এই ব্যাপ্তিটা যদি স্ট্রাকচারালি চিন্তা করা হয়, এটাকে আরো বড় করে দেখার একটা ব্যাপার আছে। এবং আমাদের এখানে যেটি হচ্ছে আন্তর্জাতিক ফিল্ম বলেন, কি বলে, যে কোনো আর্ট জব এর কথাই বলেন না কেন, তার বিনিয়োগকারীদেরকে এখানে আগ্রহী করে তোলা উচিত। আমরা কিন্তু যেভাবে আমির খানকে জায়গা করে দিয়েছি বাংলাদেশে, আমরা যেভাবে একজন নাসিরুদ্দিন শাহকে জায়গা করে দিয়েছি, আমরা যেভাবে একজন প্রসেনজিৎকে জায়গা করে দিয়েছি, তা আমরা শুধু কি আমরা কি শুধুমাত্র ঋত্বিককে জায়গা করে দিয়েছি টালিগঞ্জে আমরা আমাদের শেষ যাত্রা মনে করি? হ্যাঁ, যে আমাদের অভিনেতাদের শেষ সাফল্য হচ্ছে টালিগঞ্জের ফিল্মের অভিনেতা হওয়া। আমি আমি ইচ্ছো হ্যাঁ আমি আমার জায়গাটা হচ্ছে যে আমি চাই যে আমি শুধু না, মানে একটা 16 কোটির দেশ না, আমি ছোট ছোট জিনিস নিয়ে এত হিংসে করে এত কিছু পলিটিক্স পলিসি করে কি করব? আমার আমার একটা কাজ থেকে যদি আমার আমার দেশ আমার সবকিছু একটা পরিচিতির বড় জায়গায় যেতে পারে, আন্তর্জাতিক বাজারে ঢুকে পড়তে পারে, এই স্বপ্নটা দেখাটা কিন্তু অনুচিত হবে কি? না, হবে না। তাহলে আপনি যতই ভাবে হয়তো বা শেষ দিন পর্যন্ত একই স্বপ্ন আমি দেখে যাব, কিন্তু আমি চাচ্ছি যে আমাদের এরকম একটা কনফিডেন্ট হাইটে চলে যাওয়া উচিত সেই রকম ভারী কাজে। যেমন দেখেন, গৌতম কৌরি একটি টেক্সট নিয়ে কাজ করে একটা ব্রিড থেকে একটা টেক্সট দাঁড় করিয়েছিল, যে সে ভাবে নেই, কিন্তু সে কিন্তু নিজে খুবই ইয়ের মূর্তি ছিল। এবং আমি যখন কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম, আমি বলছিলাম যে এটা যদি আমি ব্রিডটাকে ধরে এগোই তাহলে এটা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, জিনিসটা ঘটবে প্রি এক্সপ্রেসিভ লেভেলে, আমার গল্প কিন্তু এটার যোগসূত্রতা থাকবে আন্তর্জাতিকতাবাদে। হ্যাঁ, শেক্সপিয়ারের ওথেলো ভার্সেস ওথেলো থেকে হ্যাঁ গৌতম কৌরী এই ফিকশনটা তৈরি করেছিল, এবং কি মানে অদ্ভুত এক ইয়ে যে এটা কি আসলে গৌতম কৌরী যা চেয়েছিল, যেভাবে এটাকে চেয়েছিল অনেকগুলো প্রতিকূল প্রশ্নের ভিতরে দিয়ে হ্যাঁ এটা যেভাবে এগিয়েছিল। দাদা দাদা আপনার বিপরীতে আপনার প্রায় হাটুর বয়সী মম অভিনয় করেছিল ওই 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 ফিকশনটাতে, আমার মনে আছে। মমর সাথে আপনার যে রসায়ন সেটাও খুবই আলাদা লেগেছে আমাদের অনেকের কাছে। অভিনেত্রী হিসেবে মমকে আপনি আপনার কেমন লেগেছে, আপনার প্রিয় অভিনেত্রী কারা? আচ্ছা, আমার প্রিয় অভিনেত্রী এরকম, আমি আসলে প্রিয় অভিনেতা অভিনেত্রী এই প্রশ্নগুলো আমার কাছে একটু জটিল লাগে, কারণ কখন কোন অভিনেত্রী তার তার সাথে আমার বায়ো কন্ট্রাক্ট কিংবা আমার সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট, হ্যাঁ কনসেপচুয়াল ফ্রেন্ডশিপটা হচ্ছে বড় বিষয় যখন আপনি অভিনয় করেন, ওটা দেহগত, ওটা দেহগত নয়। হ্যাঁ আসলে কনসেপচুয়ালি যখন, হ্যাঁ কনসেপচুয়ালি যখন ইউ ইউ আর ফিলিং গুড, দেন আপনার মূল অভিনয় অভিনয় জিনিসটা কিন্তু ইন্ট্রোভার্ট থাকে। আপনি ওই পরিচালকদের জিজ্ঞেস করে দেখেন যে তারা যেটা স্ক্রিপ্টে লেখে কিংবা তার, কিন্তু ওই কারেন্ট মোডে মুহূর্তে যে রসায়নটা তৈরি হয়, জলজ রাসায়নিক ক্রিয়া বলি এটাকে আমি, সেটা এক ধরনের লজিক এন্ড নলেজের উপরে দাঁড়ানো থাকে। এটা দাদা আমাদের, দাদা আমি আপনার এই প্রসঙ্গ বুঝতে পেরেছি, আপনি এর উত্তর দিবেন না সেটাও বুঝতে পেরেছি। না না, উত্তর দেবো না কেন, উত্তর দেবো না কেন। আই লাইক মমো, আই লাইক মমো, মমো ইজ এ রাইট অ্যাক্টর, রাইট, অফ কোর্স, অফ কোর্স, ইয়েস ইয়েস। আর 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 দাদা আর কি মানে এই সময়ের আর অভিনয় এই সময়ের আর কোন মানে নারী অভিনেত্রীদেরকে নারী শিল্পীদেরকে আপনার পছন্দ? আমার 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 সঙ্গে যার ঘটবে রসায়ন ঠিক আছে তাকে আমার পছন্দ, তারপরেও যদি তার নামটা ভুলে যাই আমার কিছু কিছু সমস্যা নেই, কারণ আমি কারণ অ্যাক্টিং ইজ এ ম্যাজিক ওয়ার্ড। আমি আমি ছোট্ট করে উত্তরটা দিয়ে দিচ্ছি, ও ছোট্ট করে উত্তরটা দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে একজন অভিনেতা অভিনেত্রী ধরেন দুটো ক্যারেক্টার, একটা দুটো অফসাইড একটা, তার
তাদের খুব কেমিস্ট্রি ভালো, পার্সোনাল কেমিস্ট্রি। ধরে তারা অনেকদিন ধরে আমাদের এখানে দেখা যায় কিন্তু এই প্রবণতাটা তৈরি করা, অনেক অনেক অর্থোডক্স এবং কনভেনশনাল ডিরেক্টরকে দেখবেন অভিনেতা অভিনেত্রীকে একসাথে মিলিয়ে দেয়, ওদেরকে একসাথে খেতে দাও, ওদেরকে পড়তে দাও, ওদেরকে মিশিয়ে দাও, ওদের কেমিস্ট্রিটা মিলবে না, ওদেরকে এক, এগুলো সব হচ্ছে ভুয়া থটস। বিষয়টা হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যাক্টিং করে নলেজ থেকে, যে শরীরটা তার সামনে উপস্থিত সেটা আশীষ খন্দকারেরই হোক কিংবা যারই হোক, এই ওই মানুষটা কিংবা ওই ক্যারেক্টারটার নলেজ অ্যাক্ট করে, ঠিক আছে? এবং এটা একটা 360-তে গিয়ে বনে, সো ওটাই ম্যাজিক্যাল। ওখানেই তার কনসেপচুয়াল ফ্রেন্ডশিপটা হচ্ছে মূল বিষয়। আপনি যখন কোনো মানুষ আপনার কো অ্যাক্টরের সাথে কনসেপচুয়ালি মানে ওটা ওটা যদি আপনি মিলিয়ে যেতে পারেন, তখন আপনার আপনারও অ্যাক্টিংটা ভালো হয়, তারও অ্যাক্টিংটা ভালো হয়, রাইট? একদম একদম দাদা, আমরা একদম শেষ প্রান্তে আছি। আমাদের আয়োজনটার নাম যেহেতু ইন্টারভিউ, মানে আপনার ভিউ, ফলে আমি একটা করে শব্দ বলবো, আপনি এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি বা ভিউ কি সেটা বলবেন। প্রেম, প্রেম বিষয়ে আপনার ভিউ বা দৃষ্টিভঙ্গি কি? দাদাকে বোধ হয় আমরা একটু হারিয়ে ফেললাম, দাদার ফোনটা বোধ হয়, আমরা আশা করছি খুব দ্রুতই দাদা আসলে কানেক্টেড হবেন আমাদের। আমরা বরঞ্চ কৈরির সাথে এই এই সময়টা একটু আলাপ করি। কৈ বন্ধু, কৈরি, দাদাকে বোধ হয় আমরা হারিয়েছি, দাদা আবার ঢুকছেন, আমি ঢুকতে বলেছি। তুই যদি আমাকে একটু বলিস যে এই যে আশীষ খন্দকারের মতো কয়জন অভিনেতা আসলে আমাদের আমাদের নাট্যাঙ্গনে আছে, যা মানে সেটা কি খুব বেশি, তার অভিনয় শিল্পী হিসেবে তাকে তুই কোন ক্যাটাগরিতে রাখিস আর কি? ওকে, আমার মনে হয় যে আমাদের অভিনেতারা বর্তমানে যারা আছেন অনেকেই খুবই শক্তিশালী, কিন্তু ওই যে মানে আপনি যে প্রথম যে প্রশ্নটা আমাকে করলেন যে কেন তাকে কাজে লাগানো হচ্ছে না, তো সেরকম আমি বলবো যে আমাদের যারা শক্তিশালী অভিনেতা বা অনেক ভার্সেটাইল অভিনেতা আছে তাদেরকে আসলে যথাযথ মূল্যায়ন যথাযথ কাজে লাগানো হচ্ছে না। কাজে লাগানো হচ্ছে না ইন এ সেন্স, তাদের যোগ্য স্ক্রিপ্টটা বা যোগ্য তাদের কাজ করার মতো স্পেসটা, গল্পটা, সেটা আসলে আমরা দিতে পারছি না, মানে আমাদের টিভি মিডিয়া দিতে পারছে না। আর যেহেতু আমাদের সিনেমা অতটা শক্তিশালী এখনো না, এখনো আন্তর্জাতিক বাজারে বা আমাদের মানে লোকাল রমরমা ওই সিনেমার বিজনেসটা এখন আর আগের মতো নাই, তো সেহেতু ভিন্ন গল্প, ভিন্ন আমেজ, একদম আউট অফ দ্য বক্স স্টোরি আমরা আসলে এই সময়ের নির্মাতারা ওইভাবে হয়তো ভাবছেও না, যেহেতু একটা প্রতিকূলতা থাকে, তো সেই কারণে আমরা আসলে আমাদের কিন্তু একজন কাজে লাগাতে পারি। কিন্তু ধর আশিস দা বা এরকম আরো দু একজন অভিনেতাকে আমি চিনি যারা সবসময় ব্যতিক্রমী ক্যারেক্টার বা স্ক্রিপ্ট পছন্দ না হলে কাজ না করার ব্যাপারে ব্যাপারে যারা যারা আগ্রহী, কিন্তু সবসময় কি এটা সম্ভব যে একজন প্রফেশনাল অভিনেতা স্ক্রিপ্ট পছন্দ হলেই কেবল তিনি কাজ করবেন, নাহলে করবেন না, এটা কি উচিত? না, আমার কাছে মনে হয় এটা উচিত না, কারণ মার্কেট ইন্ডাস্ট্রি একটা শব্দ থাকে, মার্কেট ইন্ডাস্ট্রির মধ্যে আসলে নিজেকে জারি রাখাটা একটা জরুরি, কারণ অভিনেতা ও অভিনয় যদি একটা প্র্যাকটিসিং শিল্প হয়, যদি নিজেকে চর্চার মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তার চর্চার জায়গাটা কোথায়? এখন আমার একটা স্ক্রিপ্ট, ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না বলে আমি 5 বছর চুপ করে বসে থাকলাম, তাহলে ওই যে মানে মরিচা ধরার মতো বা জং পড়ার মতো ওই অ্যাক্টিংয়ের বা অভিনয়ের যে স্কিলে, সেখানে এক ধরনের তো জং পড়ে। আর যদি সে একটা ন্যূনতম প্র্যাকটিসিংয়ের মধ্যে থাকে, চর্চার মধ্যে থাকে, তাহলে তার আসলে কি হয় মানে কানেক্টিংটাও তৈরি হয়। তারপরে সে হয়তো সব স্ক্রিপ্ট করলো না, কিন্তু হয়তো সে দুইটা স্ক্রিপ্ট পছন্দ করলো বা একটা স্ক্রিপ্ট পছন্দ করলো, সেখানে হয়তো নেগোসিয়েশনের একটা জায়গা তৈরি হতে পারে, কিন্তু একদমই করব না সেটা আসলে আমার কাছে মনে হয় একটু বাড়াবাড়ি আর কি। আর অভিনেতাদের একটা ঝামেলা বা এক ধরনের একটা একটা অনুকূল অবস্থা থাকে যে সবসময় স্ক্রিপ্ট তার মনের মতো হবে না, কারণ স্ক্রিপ্টটা তো আসলে আরেকজন কনসিপ্ট করে, একজন রাইটার কনসিপ্ট করে, একজন ডিরেক্টর সেটাকে দেখে, তো স্ক্রিপ্ট তার মতো অনেক সময় হবে না হয়তো, কিন্তু ক্যারেক্টারটা যদি তার মতো হয় তাহলে সে ওই ক্যারেক্টারকে নিয়েও হয়তো একটা বড় জায়গায় খেলে ফেলতে পারে। অনেক সময় দেখা যায় যে ওই চরিত্রকে মানুষ মনে রাখছে, সিনেমাটাকে ভুলে গেছে, এরকম অজস্র সিনেমার বা চরিত্রের কথা হয়তো তোর মনে থাকবে। না অবশ্যই, মানে মানে ধর আশিস দা মানে গত 1 বছরে
আমি সেই অর্থে কোনো কাজ মানে দেখি নাই, কিন্তু ধর মানে শিল্পী তো আসলে তার মানেই হয়তো সে মানে বেঁচে থাকে, বা তার শিল্প বা শিল্প প্রকরণের যে জায়গা সেই জায়গার মূল্যমানের কারণেই হয়তো সে কাজ করে বা বেঁচে থাকে। আশিতা যেরকম আজকে বলছিলেন তুমি একটা চলমান স্বপ্ন, কিন্তু ধর এই যে এরকম নিহিলিস জায়গা থেকে আমাদের অভিনেতারা যারা কাজ করেন তারা শেষ পর্যন্ত সার্ভাইভটা তো কষ্ট করেই করেন আসলে, কি বলবি? একদম, কারণ আসলে কি মানে একজন অভিনেতা বা একজন নির্মাতার প্রধান স্বপ্ন বা গোলটা তো আসলে সিনেমা, মানে বড় পর্দা সিনেমা। সিনেমা আসলে দীর্ঘদিন টেকার বিষয়, মানে একটা সাহিত্য বা একটা টেক্সট যেমন টিকে যায় সেরকম একটা সিনেমা আসলে টিকে যায়। কিন্তু আমরা যদি দেখি যে টিভি প্রোডাকশন এগুলো আসলে টেকান না ঠিক ওই অর্থে, আগে তো একদমই ছিল না। এখন অনলাইন প্ল্যাটফর্ম বা ইউটিউব আসার পরে আমরা হয়তো নাটকগুলো পরবর্তীতে দেখতে পাচ্ছি। আগে যখন শুধুমাত্র টিভিতে অন এয়ার হতো তখন টিভির সময়টা আমি অন এয়ার যদি দেখতে না পারলাম ওই নাটকটা জীবনের নামে হারাই গেল। কিন্তু একদম এখন একদম এখন ইউটিউবের জন্য হয়তো নাটকটা আর্কাইভাল একটা ভ্যালু তৈরি হচ্ছে। আগে যেমন নাটকে ইরেজ মিডিয়া বলা হতো, এখন হয়তো টিভি ফিকশনকে ইরেজ মিডিয়ার বলা হবে না, ভবিষ্যতে হয়তো এটারও একটা আর্কাইভাল ভ্যালু তৈরি হয়ে যাবে। তো তো সেই জায়গা থেকে আমার আমার হ্যাঁ মানে বলছিলাম যে সম্প্রতি তুমি তুমি বাবা হয়েছো এবং সেটা একটা আনন্দের খবর, অভিনন্দন তোমাকে, নিশ্চয়ই সবাই ভালো আছে। হ্যাঁ ভালো আছে, আর পুত্রের নাম হচ্ছে দৃশ্য। সো আচ্ছা আচ্ছা দৃশ্য তো দৃশ্য তো দৃশ্য রচনা বা দৃশ্য নির্মাণ। আচ্ছা আশিস দাকে আমার পেয়ে পেয়ে দৃশ্য, হ্যাঁ 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 বল 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 তুই বল 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 মানে বাবা হওয়ার ব্যাপারটা কেমন আসলে? না বললাম যে পুত্রের নাম হচ্ছে দৃশ্য, এবং মানে যেহেতু একজন কবি বা রাইটার আসলে দৃশ্য রচনা করে বা একজন ফিল্ম মেকার আসলে দৃশ্য নির্মাণ করে, তো সেই জায়গা থেকে পুত্রের নাম আসলে দৃশ্য। আর বাবা হওয়ার ফিলিংস এখনো বুঝতেছি না, হয়তো এটা হয়তো ধীরে 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 মানে মানে সিনেমার মতো একটু একটু করে ফিলটা তৈরি হবে আসলে একটা। তো ভালো, সব মিলে তো খুবই আনন্দময় একটা বিষয় আর কি। আচ্ছা আশিসদার জন্য আমরা কি আশিসদাকে আসলে ফিরে পাবো? হ্যাঁ হ্যাঁ আশিসদা আমাকে জানাচ্ছেন যে নেট পুয়ার, উনি চেষ্টা করছেন। তো আশিসদা চেষ্টা করছেন আমরা একটু আলাপ করি, কইরি এখানে তো বিজ্ঞাপন বিজ্ঞাপন বিনতি বিজ্ঞাপন বিনতি কোনো ব্যাপার নাই, কোনো কোনো ব্যাপার নাই বন্ধু। তুমি যদি একটু বলো যে শুটিং এর সময় কোনো মজার ঘটনা যদি আমাদেরকে বলো আশিসদার সাথে। ওকে, এটা এটা খুব ভালো প্রশ্ন, এটা আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু যাই হোক তুমি প্রশ্নটা করে ফেলা তো খুব ভালো হলো। আমরা শুটিংটা করি হচ্ছে ময়মনসিংহে, তো আমরা জানি যে ময়মনসিংহ হচ্ছে ব্রহ্মপুত্র নদ, এবং ব্রহ্মপুত্রের নাটকের মাঝখানে একটা অংশ দেখা যাবে যে যখন আশিসদার থিয়েটার ব্রহ্মপুত্র থিয়েটার থেকে ওথেলো নাটকটা হবে, এটা নির্দেশক ইন্তেখাব দিনার যখন সিদ্ধান্ত নিলেন যে আমরা এবার ওথেলোটা করব সামনে ফেস্টিভ্যালকে মাথায় রেখে, এবং আশিস খন্দকার নাম থাকে আজিম, আজিম আপনি ওথেলো ক্যারেক্টারটা করবেন, তো আশিসদা আমরা দেখি যে সে একা হয়ে যায় এবং ওথেলো রিহার্সেল করতে থাকে। তো রিহার্সেল করতে করতে আমরা দেখি একটা দৃশ্যের মধ্যে সে হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর একটা ব্রিজ, যে ব্রিজটা আসলে ব্রিটিশদের নির্মাণ প্রায় 150 অ্যারাউন্ড 200 বছর আগের, খুবই মানে রিমার্কেবল ব্রিজ আর কি। ওইটা ওই ব্রিজের উপর সে একা দাঁড়িয়ে দুই হাত প্রশস্ত করে চিৎকার করে ডায়লগ বলতে থাকে, আই এম নট হোয়াট আই এম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই শটটার আগের একটা খুব ইন্টারেস্টিং অংশ, তো আশিস দা কোনোভাবেই ব্রিজে উঠবে না কারণ তার হাইট ভীতি আছে, তার নিচের দিকে নদীর দিকে তাকালে তার ভয়ে তার রক্ত হিম হয়ে যায় এবার। এবং আমরা লিটারেরি আমাদের প্রোডাকশন ম্যানেজার এবং আরেকটা প্রোডাকশন ছেলে তাকে দু হাতে মানে দুই হাতে পাজা কোলা করে তুলে ট্রেন লাইনের উপর দিয়ে গিয়ে ওই ব্রিজের উপর রাখা হলো, এবং সে হাঁটু তার নাকি হাঁটু কাঁপে ওইখানে দাঁড়ায়, ডায়লগ দিলে তার হাঁটু কাঁপে। তো আমি বললাম যে দাদা কোনো সমস্যা নেই, আমরা নিচে আসি ক্যামেরা নিয়ে, যদি ট্রেন আসে আপনি সাইডে চলে যাবেন। এবং একটু পরে একটা ট্রেন আসলো এবং সে ওই পাতাটনের মধ্যে বসে গেল হাঁটু কাঁপতে কাঁপতে, তারপরে সে কোনোভাবেই ডায়লগ দেওয়া সম্ভব না। তো যাই হোক, তো শেষ পর্যন্ত মানে ঘন্টা দুই তিন সময় নিয়ে আমরা এই সিনটা করি, এবং এটা একটা দুর্দান্ত সিন আসলে। আশিস দা তার তার চূড়ান্ত মানে অভিনয় দক্ষতা এটার মধ্যে ঢেলে দিচ্ছে একদম, যে মানে তার যে মানে পুরো নদীর শূন্য নদীর মধ্যে একটা শব্দ খালি ভেসে আসে, আই এম নট হোয়াট আই এম, মানে যেটা আসলে ওথেলোর মূল জায়গাটা ইয়াগোর লাইনটা। তো এরকম নানান কিছু মিলে আমরা আসলে
4 দিনে বৃষ্টি, বিদ্যুৎ ছিল না, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে, মানে আমরা চাইলে তো আসলে একটা দিন শুটিং বাড়ায় ফেলতে পারি না, কারণ আমাদের ওই পরিমাণ অর্থ থাকে না। আসলে একটা দিন শুটিং বাড়ায় ফেলা মানে আসলে মানে আমরা আমাদের বাজেটকে ওভার করে ফেলা। সো আমরা যে কোনো ভাবেই হোক ওই শুটিং ডের মধ্যেই শুটিং শেষ করতে চাই। তো বিদ্যুৎ বৃষ্টি এগুলো মাথায় নিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে আমরা আসলে 4 দিন পুরো ময়মনসিং এর বুকে এই শুটিংটা শেষ করি। এবং সাম্প্রতিক সময়ে বাংলা নাটক, বাংলা বিজ্ঞাপন এই জাতীয় গ্রুপে এই শেষটা একটু অন্যরকম নাটকটা নিয়ে বেশ একটা আলোচনা শুরু হয়েছে এবং অনেক পজিটিভ নিউজ, পজিটিভ ভাইব, পজিটিভ কথা, বড় বড় লেখা আমরা পাচ্ছি যে এটা একটা অদ্ভুত নাটক এবং মানে ব্লা 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 অনেক কিছু। আসলে তোর ভালো লাগে যে একটা নাটক যখন এতদিন পরে এসেও আবার আলোচনা আলোচিত হয়, এটা খুব অভিনন্দন, অভিনন্দন। আমার মনে হয় আশিসদা বোধ হয় আর পাচ্ছেন না আমাদের সাথে যুক্ত হতে, ওনার নেট খুব ডিস্টার্ব করছে। প্রিয় দর্শক, আমরা মানে আজকে এই আলোচনাটি এই অসমাপ্ত সাক্ষাৎকার হিসেবেই আসলে শেষ করতে হচ্ছে এবং আমরা আগামীকালকের জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। কাল হলো 3 অক্টোবর, আমাদের একজন প্রখ্যাত মানুষ তার জন্মদিন, ফেরদৌস হাসান, যিনি আমি 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 সবসময় যেটি বলি যে এই লেখক ও নাট্য নির্মাতা বাংলাদেশের সবচেয়ে বেশি টেলিভিশন নাটক হয়তো তিনি বানিয়েছেন। তো ফেরদৌস ভাইয়ের জন্মদিনে আমাদের ইন্টারভিউর বিশেষ আয়োজনে কাল রাত 9টায় তিনি যুক্ত হবেন, সেই আয়োজন সবাইকে দেখবার অনুরোধ জানিয়ে আমাদের আজকের আয়োজন এই মানে আশিসদার বিদ্যুৎ বিভ্রাট জনিত কারণে তার শেষ, তাকে ফর্মালি বিদায় আমরা জানাতে পারলাম না, কিন্তু কালকের আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি আজকের ইন্টারভিউ থেকে। সবাইকে অনেক ধন্যবাদ।